সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম দূরে গেছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন আর যে আপন জীবনের গল্পের এক হাজার বাইশতম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আজ আমি আপনাকে শোনাব রাজধানীর ঢাকার ছেলে মোহাম্মদ হৃদওয়ানের জীবনের হৃদয় কাঁপানো চরম কষ্ট এক বাস্তব জীবন কাহিনি বন্ধুগণ আজকের গল্পের টাইটেল যে ছেলেকে কথিত স্বামী বানিয়ে কুটিপতি হয়েছেন এক মা এই পৃথিবীতে সবচেয়ে ক্ষুদাত্ম প্রাণীটার নাম হচ্ছে মানুষ মানুষ তার খাবার নিয়ে ভীষণ চিন্তিত আমাকে ক্ষমা করবেন সকালবেলা একটা কুকুর কিন্তু মানুষের চো আরও বেশি খাবার খায় কিন্তু এই কুকুরটা আগের দিন রাতের বেলায় চিন্তা করে যে তার পরের দিন সকালের ব্রেকফাস্ট আমি কোথায় করব জন্ম দিয়েছে আল্লাহ তেমনি রিজিকের ব্যবস্থা সে আল্লাহই করবে পৃথিবীর অন্য প্রাণীরা এই কথাটা বিশ্বাস করলো কেন জানি মানুষ যাতে বিশ্বাস করতে চায় না তাদের চাহিদার কোনো শেষ নেই তাদের অভাবের কোনো শেষ নেই যার যত আছে সে আরও চায় এবং সেই চাওয়াগুলো পূরণ করতে গিয়ে মানুষ যে কতটা নিচে নামতে পারে মানুষ যে কতটা জঘন্য হতে পারে আপনি আজকে রিদোয়ানের জীবনের বাস্তব গল্পটা শোনেন চমকে উঠবেন তাই সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত হৃদয়ানের জীবনের বাস্তব গল্পটা আমার মুখ থেকে শুনবেন এবং গল্প শেষে হৃদয়ানকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ সবাইকে সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রিদওয়ান হোসেন আমার বাড়ি রাজধানী ঢাকা বন্ধুগণ আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি আমার পরিবারে আমি এছি আমার বাবা আছে মা আছে আর কেউ নেই রাজধানী ঢাকার বুকে কোনো এক কোনো এক ছোট্ট বাসায় এক ভাড়া বাসায় আমার জীবনটা পরিচালিত হয় সেই ভাড়া বাসায় আমি জন্ম হই আমি যখন একটু করে বুঝতে শিখি দুনিয়াদারি সম্বন্ধে জানতে শিখি আমি আস্তে আস্তে করে দেখতে পাই যে খুব সকালবেলা আমার মা বোরে কাজের উদ্দেশ্যে মানে অফিসে যায় কাজ করার জন্য আর আমি শুধু দেখতে পাই যে আমার বাবা ঘরের মধ্যে বসে থাকে তেমন কোনো কাজ কাম করে না এবং প্রতিনিয়ত আমার বাবার কাজ হচ্ছে মা যখন সকালে অফিসে যাওয়ার জন্য বের হয় আমার বাবা আমার মায়ের কাছে টাকা চায় এবং এই টাকা নিয়ে আমার বাবা মায়ের মাঝে তুমুল ঝগড়াঝাটিও হয় এরকম করতে করতে একটা পর্যায়ে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হই এবং বড় হওয়ার পরে আমি যেটা দেখতে পাই আমাদের পরিবারের সমস্ত কাজগুলো আমার মা একাই করে সকালবেলা খুব ভোরে আমার মা খাওয়ার দাওয়ার রান্না বাড়া করে টিফিন বক্সে করে খাবার নিয়ে আমার মা অফিসের উদ্দেশ্যে রওনা দেয় এবং অফিসে যাওয়ার পথে আমাকে স্কুলে নামিয়ে দিয়ে যায় দুপুরবেলা বাসায় লাঞ্চ করতে আসার সময় আমার মা আমাকে আমাকে স্কুল থেকে নিয়ে আসে আমার স্কুলের বেতন ঘর ভাড়া বাসার খরচ এবং বাজার সাজার থেকে শুরু করে আমাদের পরিবারের যত রকমের খরচ আছে সবগুলো খরচ আমার আম্মা একেই বহন করে এবং আমার বাবা তেমন কিছুই করে না এবং বেকার হয়ে আমার বাবা তার জীবন কাটায় এই নিয়ে আমি আমার জন্মের পর থেকেই দেখে আসছি যে আমার বাবা মায়ের মাঝে তুমুল পরিমাণের ঝগড়া হতে থাকে এবং যখন আমি সম্পূর্ণভাবে বড় হই তখন আমি একটা বিষয় জানতে পারি আমার মা খুবই সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে রাজধানী ঢাকার পুরান ঢাকার কোনো এক জায়গায় আমার মায়ের বাড়ি এবং রাজধানী ঢাকারই কোনো এক পার্শ্ববর্তী জেলায় আমার বাবার বাড়ি দেখা গেল আমার মা আমার বাবাকে ভালোবাসে এবং ভালোবাসার পরে সেই ভালোবাসার টানে আমার বাবার হাত ধরে আমার মা তার ঘর বাড়ি সব কিছু ছেড়ে পালিয়ে আসে আর আমার নানা নানিও এতটাই পাশান ছিল যে আমার মা চলে আসার পরে আমার নানা নানি আর আমার মাকে মেনে নেয়নি এবং এরপর থেকে আমার বাবার সাথে আমার মায়ের একটা টোনাটুনির ছোট্ট সংসার গড়ে ওঠে সেই সংসারের প্রদীপ হয়ে আমি দুনিয়াতে আসি কিন্তু দেখা গেল আমি আসার পরেও আমার বাবার ভিতর কোনো পরিবর্তন ঘটলো না আমার বাবা দেখতে শুনতে অনেকটাই হ্যান্ডসাম্প অনেক গুড লুকিং আমার বাবার বাবা দেখতে একেবারে সিনেমার নায়কদের মতো মাথায় লম্বা লম্বা চুল এবং সবসময় চোখে রঙিন চশমা পরে আমার বাবা ঘুরে বেড়াতো এরকম করে প্রাইমে অনেকটাই বড়ো হয়ে আমি তখন আমাদের রাজধানী ঢাকারই কোনো একটি স্কুলে ক্লাস সেভেনে পড়ি এবং যখন আমি ক্লাস সেভেনে পড়ি আমার বাবা যখন আমার মায়ের সাথে ঝগড়া করতো আমিও তখন আমার বাবার সাথে ঝগড়া লেগে যেতাম অনেক বিষয়ের উপরে ঝগড়া করতাম যে মা অফিসে যায় মা বাসায় কাজ করে মাই তো সব কিছু করে তুমি তো নায়কের মতো ঘুরে বেড়াও তুমি তো কোনো কাজ করো না এই নিয়ে বাবার সাথে আমার খুব ঝগড়া হয় জাতির এক পর্যায়ে আমি খুব দুঃখ করে আমার মাকে বলি যে মা তুমি কি আমাকে বলবা আমার দাদার বাড়ি কোথায় এবং দাদার বাড়ির কথা যখন মাকে আমি জিজ্ঞেস করি মা মাকে বলে ওই এলাকায় তুই কখনোই যাইস না ওইটা খুব ভয়ানক এলাকা এবং ওইখানে গেলে তোর দাদা দাদি এবং চাচুরা মিলে তোকে মেরে ফেলবে আমি তখন বললাম কেন আমি তো আমার বাবার সন্তান আমি আমার বাবার সন্তান হিসাবে আমার দাদার বাড়িতে যেতেই পারি আমার মা বলে যে বাড়িতে গিয়ে আমি টিকতে পারি নাই সে বাড়িতে গিয়ে তো তুই টিকতে পারবি না তোকে তারা মেরে ফেলবে তখন খুব দুঃখ করে বললাম যে মা তাহলে কি তুমি আমাকে বলবা আমার নানু বাড়ি কোথায় মা বহু বৎসর ধরে এই জিনিসটা আমার কাছে লুকিয়ে আসছে মানে আমার কাছে মা সত্যিটা বলতে চাইতো না আমি মাকে বলতাম আমাকে তুমি বলো যে আমার নানু বাড়িটা কোথায় খুব রিকোয়েস্ট করার পরে আমার মায়ের মুখে আমি আমার নানু বাড়ির ঠিকানাটা পাই এবং নানু বাড়ির ঠিকানাটা পাওয়ার পরে আমি জানতে পারি যে আমার নানা নানি দুজনেই অনেক বড় লোক এবং ঢাকাতে তাদের বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছুই আছে আমি মাকে বললাম যে নানা নানুর এত কিছু থাকার পরে তুমি যাও না কেন মা বলে আমি যাই না কিন্তু আমি মায়ের কাছ থেকে আমার নানা নানুর ঠিকানা নিলাম একদিন শুক্রবেলা মাকে শুক্রবার মাকে না জানিয়ে আমি আমার নানা নানকে দেখার জন্য ওই বাড়িতে যাই এবং আমি যখন প্রথমে বাড়িটাতে ঢুকে দারোয়ান ছিল নিচে আমি আমার নানার কথা বলি তখন বলে উনি পড়ে আছে আমি তখন তার সাথে দেখা করার জন্য রুমে যাই এবং যাওয়ার পরেই আমার নানাভাই আমাকে এক নজর দেখেই চিনে ফেলে অবাক বিষয় হচ্ছে কীভাবে চিনে আমি জানি না আমি সম্ভবত মা কোনো না কোনোভাবে দেখিয়েছে নানাভাই আমাকে চিনে ফেলে এবং চিনে ফেলার পরে কানে কানে নানু অনেকে কী কী জানি বলে নানু আমাকে চিনে আমাকে তখন ভিতরে ডাক দেয় আমি কিন্তু তাদের শুধুমাত্র ছবি দেখেছি তাদেরকে সরাসরি কিন্তু আমার দেখার সৌভাগ্য হয়নি এই প্রথম আমি তাদেরকে সরাসরি দেখলাম আমার জীবনের এই বয়সে এসে কাছে গেলাম যাওয়ার পরে তারা আমাকে দুজনের মাঝখানে বসালো বসিয়ে বললো তোর মা আসছে আমি বললাম যে না বললো তুই আসছিস কেন এখানে কেন আসলি আমি বললাম তোমাদেরকে দেখতে ছিল তাই আসছে তোমরা তো আর আমাকে দেখতে যাও না তাই তোমাকে দেখতে আসছি পরে আমার নানা ভাই বলে তুই চলে যা এভাবেই বলতেছে তুই করে সম্বোধন করতেছিল আমি তখন বললাম ওমা না বাড়িতে মেহমান আসলে কি কেউ এভাবে বিদায় করে দেয় আমি আসছি আমাকে খাওয়া দাওয়া করাব না আমি তোমাদের নাতি না আমি খুব জোর করে সেখানে অধিকার খাটিয়ে বসে গেলাম এবং বসার পরে আমি খাওয়া দাওয়া করলাম সব কিছু ঠিকঠাক হলো এবং কিছুক্ষণ পরে আমার মামা আসছে তো আমি জানতে পারি যে উনি আমার মামা তো মামা আসার পরে আমার নানা আমাকে বলে তুই চলে যা তুই যে মানে আমার আম্মুর কথা বলে তুই যে ওর ছেলে এটা বলিস না বললে তোর মামা তোকে একটা আসার দিয়ে মেরে ফেলবে তো আমার ভিতরে খুব খারাপ লাগলো দেখলাম নানি দুজনে আমাকে খুব ভয় ভীতি নিয়ে আমাকে বাসা থেকে বের করে দিল আমার মামার ভয়ে তখন আমি বুঝতে পারলাম যে আমার মামা খুব ডেয়ারিং পারসন আমার মামা যদি জানতে পারে যে আমি আমার মায়ের সন্তান তাহলে আমাকে মামা মেরে ফেলবে এই ভয়ে নানা নানি আমাকে বাসা থেকে বের করে দিলাম আমি খুব মন খারাপ করে বাড়িতে আসছি এবং মানে বাসায় আসছি শুক্রবারের বিকেলের দিকে সন্ধ্যার দিকে বাসা আসছি এবং আসার পর আমার আর আমার কোনো খোঁজখবর নেই না আমি কোথায় আছি না আছি কী করি না করি এই নিয়ে আমার বাবার কোনো মাথা ব্যথা নেই এই নিয়ে বাবা কোনো কিছু বলেও না বাসা আসার পর মা অনেক বকা দিল সকালে বাসা থেকে বের হইলি বিকেলবেলা বাসা আসলি গিলি কোথায় তো খুবভাবে আমা বলতেছে আমি কিছুই বলি না বাট আমার মনটা খুব খারাপ ছিল মানে মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিলো না একদম নীরব নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম তো আমি তখন রাতের বেলায় আমি কিন্তু সচরাচর আমাদের বাসা মানে ভাড়া বাসা তো বাসার সাদে কিন্তু আমি চাই না কারণ যেহেতু ভাড়া বাসা সাদে যাওয়া নিষেধ তো সেদিন আমি মানে আমার মনটা এতটাই খারাপ ছিল যে আমি রাতের বেলায় সাধে উঠে গেছি এবং সাদে উঠে আমি ওখানে বসে আছি চুপচাপ অনেকক্ষণ বসে আছি একটা পর্যায়ে আমার মা বুঝতে পারছে যে আমার মন খুব খারাপ আমি বাসায় নেই মা আমাকে খুঁজতে খুঁজতে বাসার সাধে গেছে এবং বাসার সাধে যাওয়ার পরে দেখলো যে আমি সাদার একটা কর্নারের ভিতরে বসে আছি তামাকে গিয়ে বললো কী রে বাবা তোর কি মন খারাপ আজকে কোথায় গিয়েছিলি মারায় আমি কোনো কিছু বলতেছি না মা আমাকে বলে বল না কোথায় গিয়েছিলি আমি বললাম শুনলে তুমি আমাকে মারবা না তো বলে না 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 মারব না বল আমি বললাম আমি তোমার বাড়ি গিয়েছিলাম মা বলে মানি আমি বললাম আমি তোমার বাড়িতে গিয়েছিলাম দুইবার এই কথাটা বলার পরে তৃতীয়বারের সময় মা আমার দিকে খুব অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মামাকে বলে তুই কাকে জিজ্ঞেস করে ওখানে গিয়েছিলি তোর কোনো সমস্যা হয়নি তো আমি বললাম না প্রথমে যাওয়ার পরে তারা আমাকে খুব ভালোভাবে আদর আপ্যায়ন করলো কিন্তু হঠাৎ করে তোমার ওই রাক্ষসী ভাইটা আসার পরে তারা দুজনেই আমাকে খুব সাবধানে বাসা থেকে বের করে দিল। আমার মা বলো তোর মামা তোকে দেখে নিই তো আমি বললাম না দেখে নাই আমার মা বলে কাজটা তুই ভালো করিস নাই, তোর বোঝা দরকার ছিল যে আমি যে বাসায় যাই না যে বাসার লোকদের সাথে আমার তেমন কোনো ভালো সম্পর্ক নাই সে বাসায় তোর হঠাৎ করে যাওয়াটা মোটেও উচিত হয়নি তুই কাজটা ভুল করেছিস আমি মাকে বললাম যে মা আমারই তো নানা নানি তোমারই তো বাবা মা তাহলে তাদের সাথে আমার সম্পর্কে এত দূরত্ব থাকবে কেন মা তখন আমাকে বলে যে আমি তাদেরকে এত বেশি কষ্ট দিয়েছি এত কষ্টের পরে আর তারা আমাকে কোনোভাবেই মেনে নিবে না এটাই স্বাভাবিক এরপরে আমি মাঝে মাঝে সুযোগ পেলে নানা নানিকে দেখার জন্য ওদের বাসার নিচে যাইতাম এবং গোপনে মামার চোখ পাখি ফাঁকি দিয়ে আমি আমার নানা নানিকে দেখতাম তারা কোনোভাবে আমাকে মেনে নেয়নি মানে আমার নানা নানি গোপনে গোপনে আমার সাথে দেখা করত। কিন্তু কখনই আমাকে ওভাবে নাতি হিসাবে মেনে নিত না এইভাবে আমি তখন ক্লাস থেকে ক্লাস সেভেন থেকে ক্লাস এইটে উঠি ক্লাস এইটে উঠার পরে হঠাৎ করে একটা মারাত্মক ধরনের ঘটনা ঘটে মানে মারাত্মক ঘটনা বলতে একটু অদ্ভুত রকমের ঘটনা একদিন আব্বা মানে আব্বা দীর্ঘদিন প্রায় এক মাসের মতো বাড়ি থেকে বাসা থেকে পালিয়ে গেছে মানে বাসা থেকে চলে গেছে আম্মার সাথে ঝগড়াঝাটি করে এক মাসের মতো বাসা আসে নাই তো এক মাস বাসা আসলো না আর আমার মাও আমার বাবার কোনো খবর নিল না এক মাস পরে আব্বা হঠাৎ করে বাসায় এসে আমার আম্মাকে বলতেছে একটা গুড নিউজ আছে আমার আম্মা বলি কিসের গুড নিউজ সকালবেলা আমিও বসে আছি বাবা কিন্তু এরকম করে হুটহাট করে দশ দিন পনেরো দিন এক মাস দেড় মাসের জন্য বাসা থেকে হাওয়া হয়ে যায় কোথায় যায় কি করে এসব আমার মা কোনো কিছুই জানে না ওই দিন হঠাৎ করে বাসায় এসে বলতেছে যে এমন একটা নিউজ আছে তুমি শুনলে অবাক হয়ে যাবা আমার আম্মা তখন আমার পাশেই ছিল বলে কিসের কি নিউজ বলো আমার আব্বা বলো আমি তো ক্যানাডায় চলে আছি আমার আম্মা শুনে একটা হাসি হাসি দিয়া বললো যে তুমি কি পাগল হয়ে গেছো তুমি যাবা ক্যানাডাতে এটা কি বিশ্বাসের কথা আমার আব্বা বলে তুমি বিশ্বাস করো না আমি ক্যানাডায় চলে আছি আমার আম্মা কোনোভাবেই মানে বিষয়টা বিশ্বাস করতে পারতেছিল না একটা পর যে আমার বাবা তখন প্রমাণ দিতে শুরু করলো তার পাসপোর্টে সিল টিল থেকে শুরু করে কেনাডা যাওয়ার যে প্রসেসিং ওই প্রসেসিং যে কমপ্লিট হয়েছে এবং আমার বাবা যে যেতে পারবে এইটা দেখার পর আমার মা তখন লাইক কান্না করে দিয়েছে মানে কান্না করে ফেলছে আমাকে ডাক দিছে আমি তখন আসছি আসার পর আমার আম্মা বলতেছে তুমি এগুলো জাল করো নেই তো নকল করো নেই তো আমাকে বোকা বানাচ্ছো না তো আমার আম্মা বলে না আমার আব্বা বলে না 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 বোকা বানাচ্ছি না সত্যি আমি কেনাডায় যাচ্ছি তো মা তখন খুবভাবে জিজ্ঞেস করলেছে তুমি এত টাকা কোথায় পাইলা কারণ কেনাডায় যাও তো আর সহজ বিষয় না ওই সময়টাতে অনেক টাকার প্রয়োজন এবং অনেক কিছু লাগে তো আমার মা বলতেছে যে তুমি এগুলো কিভাবে করলা মানে এত প্রসেসিং এত টাকা পয়সা এগুলো কিভাবে সম্ভব আমার বাবা বারবারই একটা কথা বলতেছিলো যেভাবেই হোক বা যে করেই হোক আমি তো করেছি তাই না এখন আমি গেলে পরে তোমাকে আর তোমার সন্তানকে নিয়ে যাব। এই কথা বলার পরে আমার আব্বা যখন সব কিছু ঠিকঠাক হলো কানাডাতে যাওয়ার প্রসেসিং টসেসিং সব কমপ্লিট হলো দিন তারিখও ঠিক হলো ওই মুহূর্তে একদিন আমার মা আমাকে আর আমাকে আর আমার বাবাকে নিয়ে আমার মা একদিন আমার এক মায়ের দুঃসম্পর্কের খালা হয়ে ওই খালার বাসায় গেছে তো আমি ওই খালার মানে মায়ের ওই খালার বাসায় কখনোই যাইনি এই প্রথমেই আমার সাথে যাওয়া তো সেখানে যাওয়ার পরে আমার মা তখন আমার নানা নানিকে ফোন দিলো আমি তাদেরকে ফোন দিয়ে বললো যে আমি এই জায়গায় আসছি আপনি একটু আসেন পরে আমার নানা নানি আসছে আসার পরে আমার মা তখন বলতেছিল আপনাদের জামাই তো ক্যানাডায় চলে যাচ্ছে কবে আসে না আসে মানে কোনো কিছু ঠিক নাই তো আপনারা ওর জন্য দোয়া করেন তো আমার নানা নানি অবশ্য আমার মামাকে ভয় পাইতো যার জন্য ওভাবেই আমার মায়ের সামনে প্রেজেন্ট হয় নাই পরে আমার আব্বার জন্য দোয়া করলো এবং আমার আব্বু আমার নানা নানির পা ধরে সালাম করলো সব কিছু ঠিকঠাক হলো এবং আমার আম্মা আমাকে নিয়ে আমার আব্বাকে এয়ারপোর্টে দিয়ে আসলো এয়ারপোর্টে দিয়ে আসার পরে তখন আমি আর আম্মু একসাথেই থাকতাম আম্মু অফিসে যাইতো অফিস থেকে আসতো আব্বু কানাডা যাওয়ার পর আমাদের সাথে যোগাযোগ করতেছে ফোনে কথাবার্তা বলতেছে সব কিছু মোটামুটি ঠিকঠাকই চলতেছিল কিন্তু মনের ভিতর একটা প্রশ্ন তখন সবারই বাসা বাঁধলো যে আমার আব্বা কেনাডা যাওয়ার মতো এত বড় একটা প্রসেসিং কিভাবে করলো যেই লোকটা সিগারেট খাওয়ার জন্য টাকা আমার আম্মার কাছ থেকে নিতো সেই লোকটা কিভাবে কানাডায় কেনাডায় যাওয়ার মতো একটা মানে এত বড় একটা মানে প্রসেসিং সে কমপ্লিট করলো এত টাকা সে কোথায় পেলো এই প্রশ্নগুলো সবসময় আমাদেরকে প্রশ্নবিত্ত করত। কিন্তু এর কোনো উত্তর আমি বা মা বা আমার নানা নানি কেউ খুঁজে পাইনি এরকম করে বেশ কয়েকটা মাস কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে আমার নানু আমাদের বাসায় আসছে এই আমাকে বলতেছে নিয়ে আমার বাসায় চল মা বলে নানা না যাবো না তোমাদের জামাই বলছে না যাওয়ার জন্য এখানেই থাকতে আমার নানু বলতেছে তুই এই বাসায় থাকবি একা একা তোর জামাই নেই কিছু নেই একটা বিপদ হতে পারে এলাকার অবস্থাও ভালো না এবং এই জায়গাগুলো খুব রিস্কি একটা জায়গা তুই আমার সাথে চল একরকম জোরাচরে করি তখন আমার আম্মাকে আমার নানু নিয়ে গেলো এবং সাথে আমাকে এবং তখন থেকে আমি আমার নানু বাড়িতেই থাকতে শুরু করি এবং নানু বাড়িতেই থাকতেছি নানু আমাদেরকে খুব বেশি ভালোবাসতেছে আমার জীবনটা হঠাৎ করে একটা স্বর্ণালী জীবনের রূপ দিল, আমি মুহূর্তের মাঝে সব কিছু ভুলে গেলাম একটা নতুন পৃথিবী পেলাম আস্তে আস্তে মামাও আমাদের সাথে ভালো ব্যবহার করতে শুরু করলো আমার মামুনি ছিল তিনিও আমাদের সাথে যথেষ্ট ভালো হয়ে গেল এবং সবাই মিলে কেমন চিনি একটা খুব গচ্চ সাজানো একটা স্বচ্ছ পরিবারে আমরা তখন সবাই মিলে থাকতে শুরু করলাম কেনাডায় বাবা আছে মাঝে মাঝে ফোন করে আম্মুর জন্য টাকা পয়সা পাঠায় আমার আম্মু আব্বার সাথে খুব ভালো সম্পর্ক এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই এবং এসএসসি রেজাল্ট আমার আউট হওয়ার আগে আমার আব্বা তখন কানাডা থেকে বাংলাদেশে আসে তো আব্বু যখন বাংলাদেশে আসে আমরা সবাই বাবাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যাই এয়ারপোর্ট থেকে বাবাকে রিসিভ করে বাড়িতে নিয়ে আসি মানে বাসায় নিয়ে আসি আমার নানু বাড়িতে তো সবাই মিলে বাবাকে নিয়ে খুব হাই হুল্লা আনন্দ ফুর্তিবেন আমরা কক্সবাজারও ঘুরতে যাই আমি আব্বা আম্মু নানা নানি এবং আমার মামা যায়নি মামুনি গিয়েছিল আমাদের সাথে আমরা পনেরো দিন আমাদের জীবনে আমার জীবনে সবচেয়ে বেস্ট সময়টুকু গাড়িছি কক্সবাজার আমরা টানা পনেরো দিন ছিলাম তো সেখান থেকে ফিরে আসলাম আসার পরে আমার আব্বু আমার আর আম্মুর পাসপোর্ট করলো এবং পাসপোর্ট করে আমার নানাবাইকে বললো আমাদেরকে নিয়ে যাবে যদিও আমার নানাবাই এটাতে রাজি হচ্ছিল না বলল যে কী প্রয়োজন আছে ও দেশেই থাকুক তুমি কানাডায় থাকো সমস্যা নাই কিন্তু আমার আব্বু বললো যে না নিয়ে যাবে আম্মু যাওয়ার জন্য এক পায়ে রাজি ছিল তো সব কিছু ঠিকঠাক হলো একটা পর্যায়ে আমাদের বিচারও প্রসেসিং হলো এবং বৎস্যর খানিকের ভিতরেই আমি আর আমার মা তখন ক্যানাডার উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের জীবনটা তখন খুব রঙিন হয়ে গেছে ভাই এই দিনগুলো আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে যে কোনোদিন জীবনে এই রকম সময় আসবে আমি আমার মা ক্যানাডাতে যাব আব্বুর সাথে থাকবো বা এই জিনিসগুলো তো কখনই আমার স্বপ্নে ছিল না আমার সকালেই মানে দিনটা শুরুই হতো আব্বু আম্মুর ঝগড়া দেখে এবং রাতের বেলায় আমার আম্মু আর ঝগড়া করতো আব্বুর সাথে এইটা দেখে আমি ঘুমাইতাম তো এরকম একটা ফ্যামিলি তো হঠাৎ করে এইভাবে এরকম একটা সুখের প্রদীপ জ্বলে উঠবে এইটা তো আসলেই মানে সবারই অবিশ্বাস্য একটা বিষয় ছিল যাই হোক কোনো না কোনোভাবে হয়তো আল্লাহর রহমত হয়েছে এবং সেই রহমতের কারণে আমার আব্বুর কোনো না কোনো একটা ভালো দিকের কারণে এরকম একটা ঘটনা ঘটেছে দেন আমি কানাডাতে চলে যাই তো প্রথমে যাওয়ার পরে আমি খুব একটা নার্ভাস ছিলাম বিকজ আমি ওখানে নতুন একজন পার্সন আমি কাউকে চিনি না বা কারোর সাথে আমার এত ভালো কোনো সম্পর্ক নাই খুব নতুন একটা দেশ সব কিছু আমার কাছে খুব কেমন চিনি একটু অন্যরকম মনে হচ্ছিল তো যাই হোক ওখানে যাওয়ার পরে আস্তে আস্তে নতুন ফ্রেন্ড তৈরি করা এবং সেখানে গিয়ে আমি মানে ইলেভেনে ভর্তি হওয়া এরপর থেকে সবার সাথে নতুন নতুনভাবে সব কিছু মিলে আমি মোটামুটি একটা ভালো অবস্থানের মধ্যে চলে গেলাম এবং বসর খানিকের ভিতরে আমি সেখানে সেই দেশের মানুষের সাথে মেদ হওয়া থেকে শুরু করে আমি সব কিছু ঠিকঠাক করে ফেললাম তখন আসলে আমার আব্বু কিছু করতো না আব্বু একটা জব করত তো জবের মাধ্যমে আব্বু অনেক টাকা পয়সা পাইতো এবং আব্বু ওখানে যাওয়ার পরও যেন আলাউদ্দিনের সেরাক পেয়েছে মানে যে কোম্পানিতে আমার আব্বু চাকরি করতো খুব কম সময়ের ভিতরে আমার আব্বু ওই কোম্পানির খুব বড়ো একটা ফোস্টের মধ্যে ঢুকে যেতে পারে অনেক ভালো একটা অবস্থানের মধ্যে আমার আব্বু চলে যায় এবং সেখান থেকে মোটামুটি সব কিছু খুব ভালোভাবে যাচ্ছিলো দিনকালগুলো আব্বু টাকা পয়সা আয় উন্নতি ইনকাম সবই ভালো যাচ্ছিলো এমন করতে করতে আমি টানা প্রায় চার বছরের মতো ওই দেশে থাকি তো আমার মোটামুটি কাগজপত্র কিছুটা হয় হওয়ার পরে আমি তখন আমার আম্মুরে বললাম যে আমার নানা বইয়ের জন্য খুব কষ্ট হইতেছে আমি নানা নানাবাইকে দেখতে যাব কিন্তু তখন আমার আব্বা কেমন যেন একটু উচ্শৃঙ্খল চলাফেরা কেনাডায় যাওয়ার পরেও আব্বু আব্বুর মতো করে চলাফেরা করে কাউকে মানে না কারো কথা শোনে না আব্বুর যখন যেটা করতে মন চায় যেদিকে যেতে মন চায় আব্বু সেদিকে যায় এবং আগে যেরকম একটা ব্যাপারওয়া জীবনযাপন করত। সম্পূর্ণ ওই বেপরোয়া জীবনের মধ্যেই কিন্তু আমার আব্বু থাকে কোনো রকমের স্বস্তির জীবন আসে না কোনো রকমের চিন্তাভাবনার মধ্যে আসে না ওই ওনার মতো করেই ওনার মানে জীবন পাস করতেছে এইভাবে সময়টুকুন কাটতে কাটতে বেশ কয়েকটি মানে বেশ কয়েকটা বৎসর বলতে প্রায় চার পাঁচ বছর মতো কেটে যায় ক্যানাডাতে আমার এবং কাটার পর আমার তখন গ্র্যাজুয়েশান শেষ হয় তো গ্র্যাজুয়েশান শেষ করার পরে আমি আমার নানা নানিকে দেখার জন্য বাংলাদেশে আসি তো বাংলাদেশে আসার পরে নানা নানুকে দেখি আমাদের সাথে অনেক মজা মাস্তি করি ঘুরি আমার যেটুকুন সময় ছিল ওই সময় ওই সময় শেষ হওয়ার পরেও আমি বাংলাদেশে থেকে যাই এবং অনেক জায়গায় ঘুরি অনেক জায়গায় ঘুরি অনেক কিছুই দেখি অনেক মজা মস্তি করি তো এমন করে আমি একটা সময় আবার কেনাডাতে ব্যাক করি ব্যাক করে যাওয়ার পরে আমি তখন একটা জবে জয়েন করি এই প্রথমে একটা জব নেই একটা চাকরি নিই তো চাকরি নেওয়ার পরে ওই সময় কিন্তু আমার আব্বার অনেক টাকা মানে আমার আব্বা যেই কোম্পানিতে কাজ করতো ওই কোম্পানির খুব বড় একটা অবস্থানে আমার আব্বা চলে যায় আমার নামেও কেনাডায় অনেক বিজনেস করে আমার আব্বা আমার নিজের নামের উপরে এবং বাংলাদেশেও অনেক ধরনের ব্যবসা বাণিজ্য আমার আব্বা প্রতিষ্ঠা করে সেগুলো আমার নামের উপরে আমাকে আমার আব্বা খুব বেশি ভালোবাসে ওই সময়টাতে এবং আব্বু যাই কিছু করতো সবই আমার নামে মানে আমার দিকেই করতো তো আমি তখন জব করতেছিলাম বাট আমার কাছে জবটা কেন জানি ভালো ছিল না মানে জব করাই স্টাডি করা দুটো মিলিয়ে আমি যেন কেমন জানি কমফোর্ট হচ্ছিলাম না একপর যে আমি আব্বুকে বলে কেনাডাতে আমি তখন একটা ব্যবসা সেটেল করি মানে একটা বিজনেস শুরু করি এবং ওই বিজনেস থেকে মোটামুটি আমি অল্প সময়ের ভিতরে অনেকটা ডেভেলপ হয়ে যাই আমার আব্বা আমাকে সাপোর্ট করে তো সেখান থেকে অনেক দিন পরে হঠাৎ করে ফেসবুকে একদিন একটা নখ আসে মানে ফেসবুকে একটা নখ আসে তো নখ করার পরে মানে আমার ফেসবুকের যে ম্যাসেঞ্জার ছিল আমার মেসেঞ্জারে একটা ছোট্ট মানে প্রথমে হাই লেখা হাই লেখার পরে একটা ছোট্ট ভিডিও পাঠায় মানে খুবই ছোটোখাটো একটা ভিডিও প্রায় আপনার বারো থেকে তেরো সেকেন্ডের মতো একটা নৃত্য পড়া মানে একটা মেয়ে লাইক হচ্ছে মুখের মধ্যে মাস্ক পরে আসে মাস্ক পরিত অবস্থায় আমার সামনে একটা মানে বারো সেকেন্ডে একটা নৃত্য পাঠাইলো তো ফেসবুকে কিন্তু আমি খুব বেশি অ্যাক্টিভ থাকতাম না মানে মাঝে মাঝে ফেসবুক যে যেতাম আর কি চালাইতাম কিন্তু অতটা অ্যাক্টিভ না তো মেসেজটা আসার প্রায় দুই থেকে তিন দিন পরে আমি জানতে পারি যে এরকম একটা মেসেজ আসছে বা আমি নোটিফিকেশানে ঢুকে জিনিসটা দেখলাম দেখার পরে আমি ওই মেয়েটার মানে প্রোপাইলে গেলাম মানে প্রোপাইলে যাওয়ার পরে দেখলাম যে তিনি একজন নৃত্যশিল্পী মানে নাচ শিখে তার একটা নাচের স্কুল আছে। এবং তিনি পরিচিত মোটামুটি অনেকটাই পরিচিত তিনি নৃত্যশিল্পী তো বিষয়টা দেখার পর আমার খুব ভালো লাগলো আমি আবার ওই যে নাচ নৃত্য এগুলোই খুব পছন্দ করি মানে নাচ দেখা নৃত্য করা মানে এই জিনিসগুলো মানে সাংস্কৃতিক বিষয়গুলো আমার মানে খুব বেশি আমাকে টানে তো জিনিসটা দেখার পরে আমি তখন মানে জিজ্ঞেস করলাম যে হু আর ইউ এরকম করে প্রশ্ন করলাম আমি তাকে ইংলিশে লিখলাম বা সে আমাকে বাংলায় উত্তর দিল আমার নাম ফারিশা ফারিশা তো আমি লিখলাম যে আমি তো যখন বাংলায় রিপ্লাই করলাম আমি তো খুব ভালো বাংলা বলতে পারতাম কারণ আমি তো ক্লাস টেন পর্যন্ত বাংলাদেশে ছিলাম পরে আমি বললাম যে আমি তো আপনাকে চিনি না আপনি আমাকে নক করেছেন আপনি কি আমার পরিচিত কেউ কিনা বা আপনি আমাকে চিনেন কি না পরে বলতেছে আমি আপনাকে চিনি না কিন্তু আপনাকে আমার খুব ভালো লাগে মানে এমন করেই উনি আমাকে রিপ্লাইটা দিল আমি একটু মানে বিব্রত হয়ে গেলাম যে এরকমভাবে হঠাৎ করে কিন্তু কেউ কাউ কোনো আননোন পার্সনদেরকে কিন্তু বলে না তো উনি আমাকে এটি কেন বলল বা বলার উদ্দেশ্যকে কারণ কি এই রকম কিউরিসিটি মনে জাগলো তা আমিও বিষয়টাতে খুব হা দিলাম মানে হাসি দিলাম এরপর থেকে মাঝে মাঝে তার সাথে আমার কথা হতো কথা হতো বলতে হাই কেমন আছেন কী করতেছেন এতটুকু নিয়ে তারাই আমি জিজ্ঞেস করি আপনি কী করেন বাট বাট দেখে মনে হচ্ছে আমার থেকেও একটু সিনিয়র হবে এরকমটাই মনে হচ্ছে বাট খুবই ফ্রেন্ডলি মানে অনেকটা ফ্রেন্ডলি আমার সাথে মিশিয়ে অনেক কিছুই করে কথাবার্তা বলে এরকম করে অনেক দিন কথাবার্তা বলার পর আমি জিজ্ঞেস করলাম যে আপনার বাসা কোথায় বললো তার বাড়ি হচ্ছে বরিশালে কিন্তু সে ঢাকায় থাকে ঢাকায় তার নৃত্য স্কুল আছে সে স্কুল পরিচালনা করে এবং সেটা দেখে সে নাচ শেখায় তো আমার খুব ভালো লাগলো তার তার সাথে কথাবার্তা বলে দেন আমি তখন আমার নানুবাড়ির ঠিকানা দিলাম যে পুরান ঢাকায় ওখানে আমার নানু বাড়ি আপনি কখনো গিয়েছিলেন কি না বা ওই জায়গাটা চিনেন কি না আমাকে বললো হ্যাঁ চিনি পুরান ঢাকায় তো আমার অনেক ফ্রেন্ড আছে এবং আমার অনেক স্টুডেন্টরা পুরান ঢাকায় থাকে খুব পরিচিত এরকম করে দীর্ঘদিন ধরে তার সাথে আমার ফোনের মাধ্যমে কথাবার্তা হয় বাট তখনও কিন্তু সে সে আমার কাছে টোটালি আন একজন পার্সন ছিল কিভাবে আমাকে ফেসবুকে পেলো বা কিভাবে আমাকে নক দিল কিভাবে কথা হলো বিষয়গুলো আমার কাছে সবগুলোই কেমন চিনি একটু অবাক অবাক মনে হচ্ছিল এভাবেই দীর্ঘদিন কথাবার্তা বলার পরে তার সাথে আমি ভিডিও কলও কথা বলি মেসেঞ্জের যে ভিডিও কল হয় ভিডিও কলে তার সাথে আমার কথাবার্তা হয় সেখানেও হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয় তো সব কিছু মিলিয়ে একদিন আমি আমার ওনারে বললাম যে আপনি আমার নানু বাড়ি থেকে একটু ঘুরে আসেন তো আমাকে বলে যে না আমি যাব না আমি খুবই ভয় পাই আপনার নানানকে মানে আমার কাছ থেকে আমার যদি ভয় লাগে আপনি যদি আসেন তাহলে আপনার সাথে যাব। এবং এই ফারিশের সাথে কথা বলতে বলতে আমার প্রায় দুই বছর কেটে যায় এবং এই দুই বছরে আমি টোটালি তার সাথে প্রায় সব সবসময় কথা বলতাম আমাদের মাঝে কিন্তু কোনো প্রেম ভালোবাসা বা এইরকম কোনো কিছুই কিন্তু হয়নি বাট উই আর গুড ফ্রেন্ড মানে বন্ধুর মতো করে তার সাথে কথাবার্তা বলতাম তার সাথে মিশে থাকতাম বাট এরকম একটা অবস্থানের মধ্যে ছিল তো একটা পর্যায়ে আমি তখন বাংলাদেশে যাই প্রায় দুই বছর পরে তার সাথে কথাবার্তা হওয়ার পরে তাও আমার নানা নানিকে দেখার হয়ে যায় বাংলাদেশে যাই এবং যাওয়ার পরে ইয়ার পরেই সে আমাকে দেখতে আসে মানে আমাকে রিসিভ করার জন্য আসে আমি তাকে দেখি এবং দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে যাই মানে মুগ্ধ হয়ে যাই এটা বলে যে বাঙালি মেয়েরা সুন্দর এটা আমি স্বীকার করি এটা আমি জানি এবং মানিও কিন্তু আমাকে মানি আমার দৃষ্টিতে পারিশাকে কেমন জানি একটু অন্যরকম মনে হচ্ছিলো মানে এই মেয়েটা অনেকটা স্লিম মানে স্বাস্থ্য খুবই ভালো মানে স্বাস্থ্য বলতে অনেকটাই হ্যাংলা এবং লম্বা নৃত্যশিল্পী তো সবসময় নিজের ফিটনেস ধরে রাখে এবং মানে একটা শাড়ি পরে আসছে হলুদ কালার একটা শাড়ি মানে এত ভালো লাগতেছিল মানে আমার মনে হয় যে আমি এরকমই আমার জীবনের দেখি নাই মানে আমার দৃষ্টিতে এই মেয়েটা বেস্ট একটা মেয়ে মানে এত কিউট ওর যারা তো ইয়ার পরে আমি তাকে দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম তার সাথে বসে কথাবার্তা বললাম কিছুক্ষণ এবং একটা পরে যেমন নানা নানু আসলো আসার পরে আমি পরিচয় করে দিলাম যে নানু আমার ফ্রেন্ড নাম হচ্ছে পারিশা তো ও তখন আমার নানা নানা নানুর সাথে কথাবার্তা বললো তাদের সাথে ম্যাচ হলো বা তাদের সাথে কথাবার্তা হলো পরে আমার নানুমণি বলতেছে চলো আমাদের বাসায় আমার নাতি যেহেতু আসছে তুমি যেহেতু আমার নাতির ফ্রেন্ড চলো ও বলে না নানুমণি আমি যাব না আমার তো কাজ আছে তো একদিন গিয়ে আমি ইনশাল্লাহ মানে রিদুয়ানকে দেখে আসবো সমস্যা নাই এই বলেও তখন চলে গেল এবং তখন আমার নানা নানা আমাকে গাড়ি করে বাড়ি বাসায় নিয়ে যাচ্ছিলো তো নানা আমাকে বলে দেখে মনে হচ্ছে মেয়েটা তোর থেকেও বড়ো তোর বন্ধু হয় কেমন করে আমি বললাম বড়োরা কি বন্ধু হতে পারে না মেয়েটা খুবই ভালো এবং ওর সাথে কথাবার্তা বলে আমার ভীষণ ভালো লেগেছে মানে আমার কাছে মেয়েটাকে অনেক ভালো লাগে এরকম করে ওই দিনটায় বাসায় গেলাম যাওয়ার পরে পরের দিন সকালবেলা ওরা ফোন দিলাম ও তখন খুব ব্যস্ত মানে ওর হাতে খুব একটা সময় নেই কারণ তখন তিনটে স্কুলে নাচ শিখাতো তো নাচের ক্লাস করতো কখনও এখানে কখনো ওখানে বিভিন্ন জায়গায় চলে যেত মানে খুব বেশি একটা সময় পেতো না তো তখন আমি বললাম যে আমি একটু তোমার সাথে দেখা করব বলো আচ্ছা ঠিক আছে তো আমার বাসার সামনে আসছে আসার পর আমি তখন তার সাথে ঘুরতে বেরিলাম আসলে মানে আমি যে ক্যানাডা যাওয়ার পরে কানাডা থেকে আসার পরে এই রকম বেস্ট টাইমিং বা বেস্ট সময় আমি কিন্তু কারোর সাথে কাটাই নেই মানে যেরকম সময়টা আমি পারিশের সাথে কাটিয়েছি পারিশা আমাকে এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে বিভিন্ন লোকেশন দেখাচ্ছে বিভিন্ন প্লেসে নিয়ে যাচ্ছে মানে অল আমার কাছে অনেকটা ভালো লাগতেছিলো এরকম করে আমি তার সাথে অনেকটা ঘোরাফেরা করি এবং সেটা ইচ্ছে হোক বা অনিচ্ছায় হোক তার সাথে আমার একটা সম্পর্ক তখন তৈরি হয়ে যায় মানে একটা ভালো লাগা ভালোবাসার মতো একটা সম্পর্ক তৈরি হয় কিন্তু এখানে একটা বিষয় আমি খুব খেয়াল করে দেখতাম বিষয়টা হলো এরকম যে ফারিসা মাঝে মাঝে খুব টেনশনে পড়ে যেত এরকম দেখতাম যে কোন কোন সময় ও কেমন যেন খুব বেশি চিন্তা করতেছে কোনো বিষয় নিয়ে এবং ও যখন চিন্তায় মুগ্ধ হয়ে যেত মানে চিন্তার মধ্যে ঢুকে যেত আমি যুগে ডাকতাম যে পারিশা ডাক দিতাম একবার দুবার ও মানে ধ্যানের মধ্যে যেত মানে আমারও ডাকের কোনো রেসপন্সও করতে পারতো না মানে যে সময় ও কোনো বিষয় নিয়ে চিন্তা করতো এত নিখুঁতভাবে এত গভীরভাবে চিন্তা করতো যে ও মনে হয় পৃথিবী থেকে ওই চিন্তার মধ্যে ঢুকে গেছে এমন একটা অবস্থা তো আমি সবসময় জিজ্ঞেস করতাম যে তুমি এত কী চিন্তা করো তো ও সবসময়কে একটা কথাই বলতো যে ওর লাইফে একটা রিলেশান ছিল মানে একটা ছেলেকেও ভালোবাসছিলো এবং ভালোবেসে ছেলেটাকেও বিয়ে করে কিন্তু বিয়ে করার পরে ওই ছেলেটার সাথে তার সংসার হয় না এবং ছেলেটা বাটপার ছিল তাকে ধোকা দিয়েছে তো যখনই ওই ছেলেটার কথা মনে হয় তখনই ও খুব কান্না করে মানে ও খুব ইমোশনাল হয়ে যায় মন খারাপ করে তো যাই হোক এরকম করে আমি তাকে বুঝাচ্ছিলাম তাকে এন্টারটেনমেন্ট করতেছিলাম তাকে ঠিকঠাক করতেছিলাম এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার যে ছুটি ছিল ওই সময়টা শেষ করে আমি পুনরায় আবার কেনাডাতে ব্যাক করলাম এবং ক্যানাডাতে ব্যাক করার পরে আমি কিন্তু বাংলাদেশে আসার পর আমার অনেক জায়গায় ঘুরতে গিয়েছি আমাদের মাঝে অনেক রকম সম্পর্ক হয়েছে এবং মানে দুজনের মুখে না বললেও কিন্তু একজন একজনকে ভালোবেসে ফেলেছি মানে আমাদের মাঝে প্রেম প্রেম ভালোবাসার সম্পর্কটা কিন্তু চলতেছিল এক পর্যায়ে আমি ক্যানাডায় ব্যাক করলাম এবং ক্যানাডায় ফিরে যাওয়ার পরে তার সাথে আমার প্রতিনিয়ত কথা হতো মানে কেমন জানি আমি তাকে ছাড়া থাকতে পারতাম না আমি আমার ভিতরে প্রচণ্ড রকমের একটা কষ্ট অনুভব হতো সারাক্ষণে তার সাথে কথা বলতাম তার সাথে ফোনেই কথা বলা অলোয়েজে ফোনে কথা বলে এবং বিজনেসের প্রতি ব্যবসার প্রতি ফোকাস দেওয়া থেকে আমি সব কিছুর প্রতি মোটামুটি অনেকটাই অ্যাক্টিভ ছিলাম এরকম করে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তাকে ডিরেক্টলি বিয়ের প্রস্তাব দিলাম যে তুমি তোমার পরিবারের সাথে কথা বলো এবং আমি তোমাকে বিয়ে করব। বিয়ে করে আমি তোমায় কানাডাতে নিয়ে আসব ক্যানাডাতে এসে আমরা একসাথে থাকবো আমি তোমাকে ভালোবাসি খুবভাবে তাকে আমি এগুলো বললাম তো সে আমাকে একটা কথাই বলতেছিল যে দেখো আমি আমার বয়সের যে জায়গায় এসে দাঁড়িয়েছি তুমি তো আমার বয়সের অনেক ছোটো হবা তো এই বয়সে এসে আসলে বাবা মায়ের মাধ্যমে প্রস্তাব দিয়ে বিয়ে করা বা সংসার করা এগুলো আসলে আমাকে দেওয়ার হবে না আমি বিয়ের সাদীও করতে চাই না কোনো সংসার জীবনও যেতে চাই না যেভাবে আসি এভাবেই আমি আমার বাকি জীবনটা কাটাতে চাই তো আমার কিন্তু তখন আমি তার প্রতি খুবই দুর্বল হয়ে যাই মানে অনেকটাই উইক হয়ে যায় তাকে ছাড়া কিছুই ভালো লাগে না সারাক্ষণই মন খারাপ লাগে মানে ভিতরটাই কেমন ও ওর সাথে কথা না হলে মনে হয় কি যে আমার ভিতরে কেমন যেন একটা শূন্যতা বিরাজ করে তো এরপরেও ওই বোঝাচ্ছিলাম বাট সে কোনোভাবে রাজি হবে না দেড় বছর মতো আমি ক্যানাডা মাটিতে ছিলাম দেড় বছর থাকার পরে আমি তারে ভুলতে পারি না মানে ভুলতে পারি না বলতে তার সাথে কথা না মানে কথা না বলে থাকতে পারি না মানে যখনই তার কথা মনে হয় তখনই মনে হয় কলিজা টলিজা সব ফিরে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে মানে তার জন্য প্রচণ্ড কষ্ট হয় দেড় বছর পর আমি তাকে না বলে পুনরায় আবারও ক্যানাডা থেকে বাংলাদেশে চলে আসছি মানে তাকে না বলে আমার নানা নানুকে না বলে কাউকে না জানিয়ে একদম গোপনীয়ভাবে চলে আসি এবং আসার পরে আমি তাকে সারপ্রাইজ দিই ওর সাথে আমার দেখা হয় দেখা বিশ্বাস করতে পারতেছিল না যে আমি তাকে না বলে হয়ে চলে আসছি ওরা আমি বললাম পারিশা আমি মানে এক ওই দিন খুব ইমোশনাল হয়ে পড়ি মানে প্রচণ্ড ইমোশনাল আমি বলি যে দেখো আমি আসলে কানাডায় প্রতিটা দিন খুব কষ্টে কাটিয়েছি আমি থাকতে পারতেছি না বিকজ আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি তোমাকে বিয়ে করতে চাই ও তখন আমাকে বলে যে দেখো তুমি কেনাডায় থাকো আমি বাংলাদেশে থাকি এবং আমি তোমার বয়সে অনেক সিনিয়র হবো তো তুমি যদি তোমার পরিবারকে আমার কথা বলো তোমার পরিবার কিন্তু রাজি হবে না ইভেন তোমার নানা নানিও কিন্তু রাজি না আমি সেটাও জানি আমি বললাম হ্যাঁ ও বলে তুমি যদি তোমার আব্বা আম্মাকে বলো তারাও কিন্তু বিষয়টাতে রাজি হবে না এখন দেখা গেলো যে তুমি আমাকে বিয়ে করবা বিয়ে করার পরে তুমি আমাকে ছেড়ে দিবা আমার জীবনটা পুনরায় আবারও নষ্ট হবে তো এভাবে আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না তুমি যেহেতু অবিবাহিত একটা ছেলে তুমিও অবিবাহিত কোনো একটা মেয়েকেই বিয়ে করো আমাকে তোমার বিয়ে করার কোনো প্রয়োজন নাই আমি তখন বললাম দেখো আমি তোমার প্রতি খুব মানে খুব বেশি আমি তোমার প্রতি ডুবে গেছি আমি তোমাকে ছাড়া অ্যাটলিস্ট থাকতে পারবো না আমার ভিতরে তোমার জন্য প্রচণ্ড রকমের কষ্ট হচ্ছে তো প্লিজ তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিও না আই রিকোয়েস্ট যে তুমি আমার সাথে সম্পর্ক করো আই হোপ যে তুমি অনেক ভালো থাকবা আমি তোমাকে কখনোই কষ্ট দিব না তখন সে আমাকে একটা শর্ত দেয় এবং শর্তটা খুবই ফানি একটা শর্ত ছিল আমাকে বলে যে তুমি যদি আমাকে ছেড়ে দাও বা বিয়ে করে আমাকে কেনাডাতে না নিয়ে যাও বা যদি আমাকে কষ্ট দাও তাহলে জন্য তুমি আমার জন্য কি করতে পারবা আমি যদি বলি আমার জন্য একটা কিছু করতে পারবা আমি বললাম যে ঠিক আছে তখন সে এক কোটি টাকার একটা প্রজেক্ট একটা জায়গা এক কোটি টাকারও বেশি হবে ওইটা মানে বাংলাদেশি টাকায় প্রায় কোটি টাকা ওইটা অন্য নামে আমার নিয়ে দিতে হবে মানে ওর নামে ওই জায়গাটা আমার লিখে দিতে হবে এবং ওই জায়গাটা যদি আমি তার নামে নিয়ে দিতে পারি তাহলেই সে আমাকে বিয়ে করবে আমার পরিবারকে আমি বলি বা না বলি বা কাউকে জানাই বা না জানি সে আমাকে বিয়ে করে আমার সাথে ক্যানাডায় যাবে ওই সময়টাতে আমার অবস্থাটা ভাই এই একটা পর্যায়ে যে আমি মানে তাকে না পাইলে বাজবো না সে যদি মাত্র এক কোটি টাকার জমির কথা বলছে সে যদি আমাকে আরও বেশি কিছু বলতো আমি তাকে আরও বেশি কিছু দেওয়ার জন্যই প্রস্তুত ছিলাম কারণ তার প্রতি আমার এত পরিমাণের ভালোবাসা কাজ করতেছে যে এভাবে আসলে হতে পারে না মানে তাকে ছাড়াও আদার্স কোনো কিছু চিন্তা করা আমার পক্ষে আর কোনোভাবেই পসিবল মানে সম্ভব হচ্ছিল না দেন আমি তখন ভাবলাম যে এ ঠিক আছে ওই যেহেতু এরকম করেই বলতেছে আমি এটা করব। আমার কাছে টাকা খুব শর্ট ছিল এরপর আমি আব্বুর কাছ থেকে টাকা নিয়ে এবং নানুর কাছ থেকে নানার কাছ থেকে ভাগ চাগ করে অনেক কষ্টে আমি এক কোটি টাকার জায়গাটা তখন আমি তার নামে কিনি এই প্রজেক্টটা তার নামে কিনি তো আমার ভিতর কেন জানি ওই সময় একবারও এটা মনে হয়নি যে আমি যে তার নামে জায়গাটা কিনে দিচ্ছি বা তাকে বিয়ে করব বা সে তার জায়গাটা নিয়ে আমার কাছ থেকে চলেও যেতে পারে আমাকে ধোকাও দিতে পারে বা আমার সাথে প্রতারণাও করতে পারে এরকম তো অ্যাভেলেবেল হচ্ছে তাই না তো ও হয়তো আমার সাথে এরকমটাই করতে পারে কিন্তু ওকে নিয়ে আমার ভিতরে মানে যদি আমার ভিতরে একটা কথাই কাজ করতে ও যদি আমার এই প্রপার্টিটা নিয়ে চলে যায় আমি কি একটা প্রপার্টি তার নামে লিখে দিবো বা তাকে একটা জায়গায় আমি কিনে দিবো ওটা নিয়ে যদি ও চলে যায় তাহলেও চলে যাক মানে আমার কোনো আপত্তি নেই বাট আমি ওকে ভালোবাসি এবং আমি যেটা করব। আমার ভালোবাসার মানুষের জন্যই কিন্তু আমি করব। পরে তার নামে আমি জায়গাটা কিনে দেব এবং জায়গাটা যখন রেজিস্ট্রি হয়ে যায় রেজিস্টে হয়ে যাওয়ার পরে আমি তাকে বিয়ে করি কিন্তু আমাকে একটা শর্ত দেয় যে তুমি আমাকে বিয়ে করছো আমাকে কেনাডায় নেওয়ার আগে তুমি আমার বিষয়ে বা আমার কোনো ছবি তোমার আব্বা আম্মাকে পারবে না এবং আমার বিষয় নিয়ে তুমি তোমার আব্বা আম্মার সাথে কোনো কথা বলতে পারবা না তো আমি বললাম যে এবং তোমার নানা নানিকেও কিন্তু তুমি বলতে পারবা না ঠিক আছে আমি কাউকে বলবো না এটা তো আসলে বলার মতো কোনো বিষয় না আমার কাউকে বলার প্রয়োজন নাই আমি আর কাউকে কোনো কিছুই বলবো না এবং তাকে আমি বিয়ে করলাম ঢাকাতেই বিয়ে করলাম আমাদের পাঁচ লক্ষ টাকা কাবিনটা কিন্তু অনেক কম টাকা করছে মানে ওর বলতেই বলতেছে পাঁচ লাখ টাকা কাবিন দিলে হবে এবং পাঁচ লক্ষ টাকা কাবিন আমি তাকে বিয়ে করলাম এবং বিয়ে করার পরে আমি তার যে ডকুমেন্টগুলো ছিল ওই ডকুমেন্টারি সব কিছুই আমি তখন ক্যানাডায় ব্যাক করলাম তো আমার যেহেতু অনেক বড় বিজনেস ছিল তার বিষা প্রসেসিং করতে আমার খুব বেশি সময় লাগে নাই অল্প সময়ের ভিতরে আমি তার বিষয়টা প্রসেসিং করে ফেলি সব কিছু কমপ্লিট করে ফেলি এবং কমপ্লিট করার পরে দেন আমি তাকে ক্যানাডাতে নিয়ে যাই আমার ওয়াইফ হিসাবে ক্যানাডায় নিয়ে যাই এবং ক্যানাডায় নিয়ে যাওয়ার পরে আমি তাকে একটা আলাদা অ্যাপার্টমেন্ট বা আলাদা একটা জায়গায় আমি তাকে ভাড়া রাখি সেখানে ভাড়া রাখি মাঝে মাঝে তার কাছে যাচ্ছি আমার বাসে আসতেছি তো এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমার আব্বা কিন্তু খুব বিচক্ষণ মানুষ ছিল মানে অনেক ইন্টেলিজেন্ট চালাক ছিল আব্বু তখন বুঝে যায় যে আমার ভিতর কিছু একটা হচ্ছে মানে আমি ইস্তাম কোথাও যাচ্ছি বা কারণ না কারোর সাথে কোনো একটা রিলেশানে আসে এই বিষয়টা আব্বু তখন বুঝতে পারে আব্বু আমাকে খোলাখুলিভাবে জিজ্ঞেস করে যে তোর ভিতরে কোনো কষ্ট আছে কি না বা তুই কোনো সম্পর্কে জড়িয়েছিস কি না আমাকে খোলাখুলিভাবে বল কারণ ক্যানাডিয়ানে অনেক মেয়েরা থাকে অনেক দেশের মেয়েরা থাকে তারা বিভিন্ন মানে বিজনেসম্যান বা বড়ো বড়ো পৈশওয়ালার ছেলেদেরকে টার্গেট করে তো এরকমভাবে তুই কোনো টার্গেটে পরে গেছিস কি না এরকম কোনো কিছু কিনা আমাকে জিজ্ঞেস করে আমি বললাম যে না না আব্বু এরকম কিছুই না আমি ঠিক আছি আমাকে নিয়ে তোমার অত বেশি চিন্তা করার প্রয়োজন নয় আমি ডান তো যাই হোক আব্যু তখন কোনো কিছু বলো না এইভাবে আমি তার সাথে প্রায় চার মাসের মতো টোটালি আমরা সেপারেট সেপারেট থাকি ও একদিকে আমি একদিকে চার মাসের মতো আমাদের মাঝে দেখা সাক্ষাৎ কথাবার্তা বা অনেক কিছুই হচ্ছে আফটারঅল ফোর মান্থ পরে ও তখন আমাকে বলতেছে যে এবার তুমি আমাকে তোমার বাসায় নিয়ে যেতে পারো এরকম করে আমাকে বলতেছে আমি তখন বললাম বাসায় যে নিয়ে যাব হুট করে আব্বুকে বা আম্মুকে কী বলবো আমার অনেক ভয় লাগতেছে যে তারা কি মনে করবে ও যখন আমাকে বলতেছে বাড়ি তুমি আমাকে বিয়ে করছো তখন তোমার কাছে এটা মনে হয়নি যে তোমার আব্বা আম্মা কী মনে করতে পারে বাট এখন তোমার কাছে এটা মনে হচ্ছে যে তোমার আব্বা আম্মা কী মনে করতে পারে তারা কি মনে করবে তোমার তো বিয়ের বয়স হয়েছে তুমি তো একজন প্রাপ্তবয়স্ক ছেলে তুমি তোমার বয়সে তুমি বিয়ে করছো এইটা যে তোমার আম্মা কোনো কিছু বলার নাই বা তারা কোনো কিছু বলবে না তুমি আমাকে বাসায় নিয়ে যাও তো এরকম করে বলার পরে সর্বপ্রথম আমি তখন বিষয়টা আমার আম্মুকে বললাম যে আম্মু মানে এরকম করে বলছি যে আমার একটা রিলেশান আছে মেয়েটা বাঙালি দেশে থাকে ওর সাথে আমি একটা সম্পর্কে জড়াইছি আমি ওকে মানে বিয়ে করতে চাই বিয়ে যে করছি এটা কিন্তু আমি আম্মুকে বলি নাই এটা বললে আম্মু হয়তো খেপে যাবে বাড়িকে যাবে এই জন্য বলি নাই আম্মু তখন আমাকে বলতেছে তুই কোন বাঙালিকে বিয়ে করলি কোন মেয়েকে বিয়ে করলি দেখি না শুনি না জানি না তো আমি একদিন বললাম যে আম্মু ঠিক আছে আমি তোমাকে দেখাইতে নিয়ে যাবো পরে আমি একদিন একটা রেস্টুরেন্ট আম্মুকে নিয়ে যায় এবং আমি সাথে সাথে পারিশাকেও নিয়ে আসি পারিশা তখন আসে এবং আসার পর আমার আম্মুকে দেখে এবং আম্মুকে দেখে দেখার পরে ও আমার আম্মুর পা ধরে সালাম করে এবং সালাম করার পরে আম্মু তখন ওর পাশে আমাকে দাঁড়ো করায় মানে ফারিশের সাথে দাঁড়ো করায় ধারা করানোর পরে আম্মু বলতেছে আচ্ছা ওর সাথে তোর সম্পর্ক কীভাবে আম্মু আমাকে জিজ্ঞেস করলো আমি তখন আম্মাকে বললাম যে আম্মা ভার্চুয়ালি পরিচয় তারপরে হচ্ছে দেখা করি কথা বলি দেন সেখান থেকে রিলেশন তো আম্মু বলে আচ্ছা ঠিক আছে ফাইন দেখা হলো তো বাসায় ফিরে আসলাম আসার পর আম্মু আমাকে বলতেছে যে রিদন মেয়েটার তো অনেক বয়স মনে হচ্ছে এটা তোর চেয়েও অনেক বেশি সিনিয়র হবে তো এরকম বয়সে একটা মেয়েকে তুই বিয়ে করবি এটা কেমন মানে আমার কাছে তো বিষয়টা ভালো মনে হচ্ছে না আমি যখন আম্মাকে বললাম যে আম্মা ও আমার থেকেও সিনিয়র হতে পারে বা সব কিছুই ঠিক আছে কিন্তু আমিও ওকে ভালো লেগেছে মা এবং ও আমাকে অনেকটা ভালোবেসেছে আমার কাছে কেন যেন মনে হয় যে সিনিয়র হলেও না আমি ওর সাথে লাইফে অনেক ভালো থাকবো আম্মু আমাকে তখন বলে যে তোর বাবাকে কিছু বলবো আমি বলি না বাবাকে কিছু এখনই বললো না কারণ বাবা তো হুটহ করে রেগে যেতে পারে বা কোনো একটা কিছু করে ফেলতে পারে আমার আম্মু বলে তাহলে বিয়ে সাথে যেতে হবে মেয়ের পরিবার জানবে না আমি বললাম না ওর পরিবার তো গ্রামেই থাকে ও ক্যানাডায় থাকে তো আমি ওকে বিয়ে করে মা বাসায় নিয়ে আসতে চাই ডিরেক্টলি আমার আম্মু বলে তারপরেও তোর আব্বুকে একটু বলা উচিত তাই আমি বললাম যে ঠিক আছে তুমি যদি আব্বুকে এতটাই মানে বলাটা প্রয়োজন মনে করো তাহলে আব্বুকে বলো কিন্তু আব্বু যাতে আবার পিসপানা হয় এই 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 দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে আমার আম্মু বলো আচ্ছা ঠিক আছে তো একদিন আম্মু বললো একটা কাজ কর মেয়েটাকে বাসায় নিয়ে আয় মেয়েটাকে বাসায় নিয়ে আয় একথা বলার পরে আমি একদিন ওকে বললাম যে এই ডেটে আমি তোমাকে বাসায় নিয়ে আসবো তুমি রেডি থেকো এবং ও জানি কেমন সেদিন ওর ভিতরে কেমন যেন একটা নার্ভাসনেস কাজ করতেছে যে আমাদের বাসায় যাবে আমাদের মানে ওর ভিতরে একটা নার্ভাস কাজ করে তো আমি তারপর সকালবেলা ক্যানাডিয়ান সময় প্রায় দশটার দিকে ওরে ওর ফ্ল্যাট থেকে আমি আমার ফ্ল্যাটে নিয়ে আসলাম এবং আমার ফ্ল্যাটে আনার পরে ওকে যখন সর্বপ্রথম আমি বাসায় আনি আনার পরে কেমন জানি মানে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় অন্যরকম পরিস্থিতি বলতে মানে আমাদের বাসায় আসার পরেও কেমন যেন একটু মানে লাইক মাথা ঘুরে পড়ে যাবে একটু অসুস্থ অসুস্থ ভাব এবং আমার আব্বা আমার সামনে বসে বসার পর আমার আব্বা মোর দিকে তাকায় তাকানোর পরে ওর মানে কেমন জানি ওর ভিতরে একটা সিকনেস মানে ও যেন অসুস্থ আমার একটা অবস্থা আমি ওকে গিয়ে ধরলাম ধরে বলতেছে আর ওকে আমাকে আমার ভাল লাগতেছে না আমাকে আমার বাসায় দিয়ে আসো মানে আমার আব্বা আমার সামনে বসার পরে কয়েক মিনিটের মধ্যে আমার একটা অবস্থা আমাকে আমার বাসায় দিয়ে আসো পরে আমি ওকে ধরাধরি করে ওর মানে ফ্ল্যাটে নিয়ে গেলাম সেখানে গিয়ে দিয়ে আসলাম আসার পরেই ওকে জাস্ট ওর বাসায় দিয়ে আমি আমার বাসায় ব্যাক করার সাথে সাথেই দেখলাম যে বাসার মধ্যে যেন আগুন জ্বলতেছে মানে আমার আব্বা তুমুল পরিমাণের ঝগড়া আমার আম্মুর সাথে করতেছে যে তুই ছেলেকে প্রশ্রয় দিয়েছিস তোর প্রশ্রয়ের কারণে ছেলে এতটা খারাপ হয়ে গেছে এবং এত পরিমাণের ব্যাপার জীবন শুরু করছে কোথেকে কোন বৃদ্ধ মহিলাকে ধরে আনছে বিয়ে করার জন্য মানে আব্বার কথা হচ্ছে আব্বা কোনোভাবেই আমাকে ফাঁড়ি বিয়ে করতে দিবে না আব্বা আম্মাকে একটা কথাই বলতেছে যে এটা কোনোভাবেই হতে পারে না এবং এটা সম্ভব না আব্বা আম্মার এই ঝগড়া কিন্তু আমি কান পেতে শুনতেছিলাম আমার আম্মা আবার বলতেছিল যে ছেলে এখন বয়স হয়েছে ওর প্রাপ্ত বয়স ও চাইলে যে কোনো কাউকে বিয়ে করতে পারে তুমি তো এখানে বাধা দেওয়ার কিছুই নেই আর এটা তো বাংলাদেশ না যে তুমি জোর প্রয়োগ করতে পারবা এখানে ছেলেদেরও অধিকার বেশি বাবা মায়ের চেয়েও সন্তানদের অধিকার বেশি তারা চাইলে অনেক কিছুই করতে পারে সো এটা তোমার ঠিক না যে তুমি এইভাবে ওকে বাধা দিবা বা তো তুমি তাকে এভাবে আটকাবে এটা হতে পারে না ও যদি ওই মেয়েকে পছন্দ করে তাহলে বিয়ে করবে সমস্যা কোথায় না আব্বু কোনোভাবে এটা রাজি না পরে আমাকে ফোন দিচ্ছে আব্বু ফোন দেওয়ার পর আমি তখন রুম থেকে বেরিয়েছি বেরোওয়ার পর আব্বু আমাকে ডিরেক্টলি বলতেছে রিতান আমি তো ওরা অনেক ভালোবাসি তুই আমার সন্তান এবং আমি যতই কষ্ট পেয়েছি তোর আমার কাছ থেকে বাট তোকে কখনো আমি কষ্ট পেতে দেই নাই আমি তোর তোর মাকে তোকে কানাডা এনেছি তোদেরকে এতটা হ্যাপি লাইটলি লাইফ দিয়েছি তা কোনোভাবে ওই মহিলাকে তুই বিয়ে করতে পারবি না আব্বা আমাকে বলতেছে তো আমি বললাম যে আব্বু আমাকে বিয়ে করলে মানে তোমার এতটা প্রবলেম কোথায় মানে তোমার সমস্যাটা কোথায় তুমি এতটা এক্সাইটেড কেন হয়ে যাচ্ছ এতটা উগ্র মেজাজে কেন হয়ে যাচ্ছ আব্বু আমাকে বলতেছে আমি যেটা বলেছি সেটাই তুই ওই মেয়েকে বিয়ে করতে পারবি না এবং এটা কোনোভাবেই সম্ভব না এবং এটা হলে বাসার মধ্যে একটা অঘটন ঘটে যাবে রাতটা কোনো মতে কাটলো এবং সকালবেলা আমি তখন মানে আমি আমার কাজে না গিয়ে ফারিশার বাসায় গেলাম গিয়ে বললাম যে দেখো এই অবস্থা ও তখন একটা হাসি দিয়ে আমাকে বলল যে আমাকে পৃথিবীর সবাই মেনে নিল তোমার বাবা মায় কখনোই মানবে না আমি তখন বললাম যে আমার বাবা না মানার কি আছে মানে বাবা মানবে না কেন আমাকে বলে কারণ আমার বয়স বেশি আমি অনেক সিনিয়র তোমার থেকেও তাই আমি বললাম সেটা যদি আমার মা মানতে পারে তা বাবা কেন পারবে না তো আমাকে বলি এটা তোমার পারিবারিক বিষয় এটা তোমার পরিবারের বিষয় যে তোমার বাবা মানলে কেন মা মানবে না মা মানলে কেন বাবা মানবে না তোমার বাবা মাকে ম্যানেজ করার দায়িত্ব তো তোমার আমার না আমি তখন তারই বললাম যে আমার আম্মা মানুক বা না মানুক এত তো কোনো কিছু যায় আসে না বিকজ আমি তোমাকে ভালোবেসেছি আমি তোমাকে বিয়েও করে ফেলেছি তুমি আফটারঅল আমার বউ এখন আমার আব্বা আম্মা এটাতে মানলো কি মানলো না তারা কি সারা দিলো কি দিল না এটা তো আমার তেমন কিছু যায় আসে না এবং এই নিয়ে আমি কোনো কিছু চিন্তাও করি না ও তখন একটা হাসি দিয়ে বললো বাহ তাহলে তো ঠিক আছে তুমি পুরুষ। এরকম করে দেখলাম যে বাসার মধ্যে তখন খুব প্রবলেম আমি মেয়ে কোথায় থাকে তাকে আমি কেন কথা বলি তার সাথে এই সেই নিয়ে খুব ঝামেলা একটা সময় এরকম ঝামেলার মুখে পড়ে আমি বাসা থেকে বেরিয়ে গেছি তখন আমার নিজের বিজনেস আমি আমার ব্যবসা বাণিজ্যে দেখাশোনা করি আমার আব্বার সাথে অতটা সম্পর্ক না আমি তখন আমার মতো করে বাসা থেকে বেরিয়ে গেছি বেরিয়ে যাওয়ার পর আমি তখন পারিশা কিনে আলাদাভাবে থাকতেছি আলাদা বাসায় থাকতেছি এভাবে প্রায় দুই মাসের মতো কেটে গেছে আম্মুর সাথে আমার ফোনে কথাবার্তা হয় ফোনে কথাবার্তা হয় একদিন সকালবেলা আম্মু বলতেছে তুই তোর বউ নিয়ে বাসায় আয় এনে বাসায় চলে যায় আমি বললাম যে না আব্বু যেহেতু তো রাগারাগি করতেছে বা আব্বু যেহেতু মানতেছে না তাহলে বাসায় যাওয়ার প্রয়োজন কি আমি যেখানে আছি আমি সেখানেই থাকি আম্মু বলে জানা এটা হতে পারে না তুই কেন বাইরে বাইরে থাকবি এটা হতে পারে না তুই বাসায় চলে আয় আম্মু খুবভাবে প্রেশার দিল আমাকে বাসায় যাওয়ার জন্য পরে আমি ফারিশাকে নিয়ে বাসায় গেলাম বাসায় যাওয়ার পরে আমার আব্বু আর আমার সাথে কথা বলে না আমার ওয়াইফের সাথেও কথা বলে না তো আমাদের সাথে আমার আম্মুই কথা বলে আমাদের সাথে কথা বলে আমার ওয়াইফের সাথে কথা বলে আম্মুই আমাদের সাথে মিশে আছে কিন্তু এইভাবে দিন রাতগুলো কাটতে কাটতে আমি কেমন জানি দেখি আমার ফারিশও আমার আব্বার সামনে পড়তে চায় না আব্বাও ফারিশের সামনে পড়ে না তাদের মাঝে কেমন যেন অনেক বেশি একটা দূরত্ব হয় না যে শ্বশুর শাশুড়ির রাগগুলো অনেক বইরা হয় কি যে তার শ্বশুর শাশুড়িকে মানায় ফেলে বা তাদেরকে সরি বলে তাদেরকে ঠিক করে ফারিশের ভিতরে এই ধরনের কোনো কিছু নাই যে আমার আব্বার কাছে যাবে বা আব্বাকে সরি বলবে আব্বার সাথে সব কিছু করে নিবি ঠিক করে নিবি এরকম কোনো কিছুই কিন্তু আমি ওর ভিতরে দেখি না ওর ভিতরেও না একটা দাম্বিকতা কাজ করে ওর ভিতরে একটা দাম্ভিকতা কাজ করে অহংকারিতা কাজ করে ও আমার বাবাকে খুব স্বাভাবিকভাবে নিতে পারতেছিল না তো এরকম করে সময়গুলো কাটতেছে আমার আম্মু আম্মুর মতো করে আমি আমার মতো করে আমার বউ আমার সাথে ম্যাচ হয়ে আছে এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পরে যা করে বাসা আসা বন্ধ করে দিছে মানে আমাদের আসে না আব্বু বাইরে বাইরে থাকে তো আম্মু আমাকে বলো তোর আব্বু এরকমটা করতেছে কেন তুই একটা মেয়েকে বিয়ে করতেই পারিস বা মেয়েটা তোর বয়সী চেয়েও আরও সিনিয়র হতেই পারে এত তোর আব্বুর তো কষ্ট হবে কেন আমি না বুঝতে পারলাম না যে আমার আব্বুর ভিতরে এতটা কষ্ট হওয়ার কারণ কি ও ও হয়তো আমার থেকে ও সিনিয়র তো তাতে কী হয়েছে একটা মানুষ সিনিয়র হয়েছে তাতে কী হয়েছে এত তো আমার আব্বুর এত বেশি খেপে যাওয়ার কোনো কারণ নাই না আব্বাকে কোনোভাবেই কোনো কিছু মানানো গেল না আব্বু আব্বুর মতো করে বাসা থেকে বেরিয়ে গেলো প্রায় পনেরো বিশ দিন পরে আমি খুবভাবে বলে আব্বুকে আবার বাসায় নিয়ে আসলাম যে আব্বু তুমি বাসায় আসো এবং প্রয়োজনে আমরা বাসা থেকে বেরিয়ে যাবো তোমার বাসা থেকে তুমি কেন বেরিয়ে যাবা তো আব্বু হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিল পাশে আবার ফিরে আসলো আসার পরে খাওয়া দাওয়া বন্ধ মানে খুব টোটালি খুব কম খাওয়া দাওয়া করে কেমন জানি আমার ওই চঞ্চল স্বাভাবিক বাবাটা হঠাৎ করে একটু গম্ভীর হয়ে গেল। মানে কথাবার্তাও কম বলে একা একা বসে থাকে মানে কেমন যিনি একটা অন্যরকম অবস্থা প্রয়োজন ব্যতীত কারো সাথে আমার আব্বা এক মিনিট কথা বলতে চায় না এমন একটা অবস্থার মধ্যে পড়ে যাওয়ার পরে আমি খেয়াল করলাম এবং আমার যে ওয়াইফ আছে আমার ওয়াইফও সবসময় আমার আব্বার মানে আব্বার সম্বন্ধে আমাকে নেগেটিভ বলে কোন সময় আব্বার 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 সম্বন্ধে পজিটিভ বলে না যে আমার আব্বা ভালো বা আব্বা এমন আব্বা তেমন এগুলো কোনো কিছুই বলে না সবসময় বলে যে তোমার আব্বা একজন টিয়ারিং পার্সন তোমার আব্বা ভালো না মানে সবসময় আমার আব্বার সম্বন্ধে ওর নেগেটিভিটি সবসময় নেগেটিভিটি বলে এরকম নেগেটিভ কথাবার্তা যখন আমার আব্বুর সম্বন্ধে বলে আমি ওকে তো কেমন তেমন কিছুই বলি না তো ওর মতো করে আসে এরকম করে বলে যায় যেতে যেতে আব্বু যখন খাওয়া দাওয়া বন্ধ করে ফেলে একদিন আমি আব্বুকে খুবভাবে ধরি এনে অনেকভাবে রিকোয়েস্ট করি আব্বু আমি না তোমাকে খুবভাবে বলতেছি যে তুমি আমাকে শিওরলি বলো যে তুমি আসলেই কেন মানে এরকমটা করতেছো বা তুমি যদি খুব বেশি রাগারাগি করো আমি ফারিশাকে ছেড়ে দিব সমস্যা নেই তাও তুমি এরকমটা করো না তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো তুমি ঠিক হয়ে যাও আব্বু আমাকে একটা কথা বলে মেয়েটা ভালো না মানে আব্বুর কথা শুনে মনে হয়ে না আব্বু ফারিশাকে চিনে মানে আব্বুর পরিচিত আব্বু এরকম করে বলে যে মেয়েটা ভালো না এই মেয়েটাকে বিয়ে করে তোর জীবনটা নষ্ট হয়ে গেছে এবং তুই আমার একমাত্র ছেলে আজকে তোর জন্য আমার কষ্ট হচ্ছে এই কথাগুলো আমার আব্বু বলে বা ও বলে যাই হোক এরকম করতে করতে আমি আব্বুকে বুঝাতে পরে চলে আসলাম এভাবে তিন থেকে চার দিন পরে কোনো একটা কারণে মানে কোনো একটা অ্যাপসের কারণে আমার ফোনে একটা অ্যাপসের কোনো একটা সমস্যার কারণে আমি ফারিশার ফোনটা হাতে নিলাম হাতে নেওয়ার পরে আমি হঠাৎ করে ডায়ালিং নাম্বারে ঢুকলাম আর কি ডায়াল নাম্বারে ঢুকলাম এবং সেখানে ঢোকার পরে আমি হঠাৎ করে দেখলাম যে আমার আব্বার নাম্বারটা ওর ফোনে বেশ কয়েকবার রিসিভে মানে ইনকামিং কলে অনেকবার আমার আব্বার নাম্বারটা এবং আউটগোয়িংয়ে অনেকবার আমার আব্বার নাম্বারটা এবং এরকমও হয়েছে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট 30 মিনিট দশ মিনিট করে প্রতিদিন কথা হচ্ছে আমার আব্বুর সাথে ফারিসার তা এরকম করে কথা হচ্ছে আমার আব্বুর সাথে বাট আমার আব্বু আমার সামনে ফারিসার সাথে কথা বলে না তা বিষয়টা তখন আমার কাছে কেমন জানি একটু অন্যরকম মনে হলো আমি তখন কী করলাম ফারিশার মোবাইলে আপনার যে কল রেকর্ডিং যে অপশানটা আছে একটা অ্যাপসের মাধ্যমে এটা করা যায় আমি একটা অ্যাপসের মাধ্যমে ওর ফোনের ভিতরে কল রেকর্ডিং অপশানটা অন করে দিয়েছি এটা কিন্তু বুঝতো না এটা একটা হাইডিং সফটওয়্যার ওইটা অন করে দিয়ে ওকে আমি ওর ফোনটা দিয়ে দিয়েছি এবং একদিন পরে আমি ওর মোবাইলটা যখন চেক করলাম ওর মোবাইলটা চেক করার পরে রেকর্ডিং অপশনে গিয়ে আমার মনে হয় আমার মাথার মধ্যে আসমানটা ভেঙে পড়ছে আমার আব্বার সাথে ফারিশার সমস্ত কথোপকথনগুলো আমি শুনতে পেয়েছি আমার আব্বা ফারিশাকে বলে তোর এত বড় সাহস তুই আমার ছেলেকে বিয়ে করলি তুই আমার পাশায় কেন আসলি ও আমাকে বল ও আমার বাবাকে বলে যে তুই তো আমার জীবনটা নষ্ট করছিস তুই আমার জীবনের বাড়াটা বাজাইছিস আমি তো তোকে ছাড়তে পারি না আমি তোকে ধ্বংস করার জন্য তোর ছেলের বউ হয়ে তোর ঘরে ঢুকছি এবং তাদের কথোপকথনের মাধ্যমে আমি তখন ক্লিয়ার হয়ে যায়, এই ফারিসা কেউ না এই ফারিসা হচ্ছে আমার সৎ মা মানে আমার আব্বার বউ আমার আব্বার সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেছে বা কী হয়েছে এটা আমি জানি না তবে আমি এটা শিওর হয়ে যাই যে ফারিশার সাথে আমার আব্বার সম্পর্ক ছিল মানে তাদের হাজব্যান্ড ওয়াইফ মানে তাদের ওই কথা খুব ক্লিয়ার হলাম এবং আমার আব্বার ক্ষতি করার জন্য ফারিসা আমার বউ হয়ে আমাদের পরিবারে ঢুকেছে এই কথাগুলো যখন আমি শুনতে পেলাম আমার মনে হয়ে যে আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ছে আমি দুনিয়াতে নাই আমি কার জন্য কি করলাম বা কেন ওকে আমি আমার বাসায় আনলাম তখন আমার মনে প্রশ্নগুলো উদয় হচ্ছে যে আসলে ও আমার থেকে তো সিনিয়র একটা মেয়ে হবার পরে কেন ফেসবুকে আমাকে নক করবে কেন তার এরকম হট সেক্সি ভিডিও ভারত সেকেন্ডের ভিডিও কেন আমাকে ফেসবুকে আমার ইয়েতে পাঠাবে আমাকে ম্যাসেঞ্জারে পাঠাবে তার কারণটা কী আমাকে কেন এগুলো পাঠাবে এবং ও আমার নাম্বারটা কোথায় পেল আমার ঠিকানা কোথায় পেলো বা কেন এতটা কম সময়ের ভিতরে আমার সাথে সম্পর্কে জড়ালো এবং সবচেয়ে বড় প্রশ্নটা আমার ভিতরে তখনই যে বাসা বাঁধে যে ও কেন আমার কাছ থেকে এক কোটি টাকার জায়গা ওর নামে দলিল করে নিয়ে গেল এক কোটি টাকার সম্পদ কেন ও আমার কাছ থেকে নিয়ে গেল এবং নিয়ে গিয়ে কেন ও ওর নামে প্রপার্টি কিনল এই সমস্ত প্রশ্নগুলো যখন আমার কাছে একসাথে জোড়া লাগে আমি তখন বুঝতে পারি যে ফারিশা আসা হলে খুব বড় একটা গেমস আমার পরিবারের সাথে খেলেছে ও আমার বাবার ওয়াইফ হয়ে আমাকে বিয়ে করেছে এবং আমাকে বিয়ে করে আমার হাত ধরে ও ক্যানাডা এসেছে এবং আমি যদি ও জানে যে হয়তো আমি যদি কোনোদিন জেনে যাই আমার ও আমার আব্বারও পরিচিত বা আমার আব্বার সাথে ওর সম্পর্ক ওয়াইফ এটা জানার পরে হয়তো আমি ওকে ছেড়ে দিতে পারি এই ভয়ে ও তখন তার নামে এক কোটি টাকার সম্পদ ও দলিল করে নিয়েছে আমার ভিতরে তখন এক পৃথিবী পরিমাণ রাগ এবং ক্ষোভ কাজ করতে শুরু করে যে তুই আমার সাথে এত বড় প্রতারণা করছিস আমার পরিবারের সাথে আমার বাবার সাথে আমার মায়ের সাথে আমি তখন খুব বেশি ভয় পাচ্ছিলাম এইটা যে কোনো কোনোভাবে যদি আমার মা এটা জেনে যায় যে এই ফারিশা আমার আব্বার ওয়াইফ ছিল আমার আম্মা কিন্তু হার্ট অ্যাটাক করবে মানে আমার আম্মা কিন্তু এটা নিতে পারবে না আমার আম্মা কিন্তু আব্বাকে প্রচণ্ড রকমের ভালোবাসে আমি তখন এতটাই ভয়ের মধ্যে পড়ে গেলাম আব্বুর সামনে গেলেও আমি তখন নার্ভাস হয়ে থাকি মানে লজ্জা আব্বুর সামনে যেতে পারি না আব্বুর সামনে কথা বলতে পারি না এবং ফারিসের সামনে গেলে আমার মন চায় যে আমি এই মুহূর্তে তাকে আমি হত্যা করে ফেলি তাকে আমি খুন করি এবং মায়ের কাছে গেলে কেমন যেন আমার নিজেকে খুব বেশি অসহায় মনে হয় অনেকটা ছোট মনে হয় আমি পরিবারের ভিতরে তখন এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম আমি আমার বিজনেসটা ঠিকমতো করতে পারতেছিলাম না ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারতেছিলাম আমি তখন ফারিসের সাথে কথা বলি রাতের বেলায় যে ফারিসা তুমি আমার ফেসবুক আইডিটা কোথায় পেয়েছ এবং তুমি আমাকে চিন্তা কিভাবে, আমার পরিবারের সাথে তোমার কোনো সম্পর্ক আগ থেকে ছিল কি না এই প্রশ্নগুলো যখন আমি তাকে করি আমি দেখি যে আমার প্রতিটা প্রশ্নই স্কিপ করে যায় মানে আমার প্রত্যেকটা প্রশ্নকেও তখন ওভারটেক করে চলে যায় বা আমাকে ও ডিনায় করে অবহেলা করে আমার সব প্রশ্নের জবাব সে দেয় না তখন আমার চিন্তা ভাবনা একটা আমি কাজ করতেছে ও তো আমার পরিবারটাকে ভেঙে দিয়েছে মানে যেমনভাবে আমাকে কষ্ট দিয়েছে তদ্দ্রুব আমার আব্বাকেও কষ্ট দিয়েছে এবং এই সত্যটা যদি আমার মা জানতে পারে তাহলে কিন্তু আমার মাও বাঁচবে না মানে মা কিন্তু খুবই খারাপ অবস্থার মধ্যে আছে আমার আম্মা এর আগে অনেক দিন যাবৎ হসপিটালে ভর্তি ছিল আমি তখন ভাবতেছিলাম যে কি করা যায় আমাকে কিছু না কিছু একটা কিন্তু করতে হবে যেভাবে হোক এই মেয়েকে আমার পরিবার থেকে সরাইতে হবে তা আমি তাকে ক্যানাডায় নিয়ে আসছি এখন তাকে যে আমি সরাই দেবো সরাই দেওয়ার তো কোনো অপশন নেই আমি কোথায় তাকে সরাবো বা কোথায় নিয়ে যাব আর যদি তাকে আমি এখন ছেড়ে দেই তাহলে আমার এক কোটি টাকার প্রপার্টি জায়গায় আমি ওর নামে নিয়েছি ও তো ওর জায়গায় উইন হয়ে গেল ও যে টার্গেটটি আমাকে বিয়ে করেছে ওই টার্গেট তোর ওর ফিল হয়ে গেল ও এক কোটি টাকার সম্পদ পেয়ে যাবে আমাকে ছেড়ে দিলে বা ওর কী হবে তাতে তো কোনো সমস্যা নাই কিন্তু ও তো ওই প্ল্যানিংটা সাকসেস হয়ে যাবে আমার কথা হচ্ছে আমার জীবন থাকতে আমাকে ওর প্ল্যান সাকসেস হতে দিবো না দিবো না দিবই না কোনোভাবে আমার বাবার কাছ থেকে আমার বাবাকে কষ্ট দিয়ে আমার পরিবারকে কষ্ট দিয়ে আমার কাছ থেকে কোটি টাকার সম্পদ নিয়ে ও চলে যাবে আমি ওর ছেলে আমাকে বিয়ে করে আমাকে কথিত স্বামী বানিয়ে ও আমার সৎমা হয়ে কুটিভিত হয়ে যাবে আমাকে ছেড়ে দিব না এটা হতে পারে না আমি তখন প্ল্যানিং করতে থাকি যে কোন প্ল্যানিংয়ে তাকে শেষ করে দেওয়া একবার পরিকল্পনা করি যে ওকে আমি মার্ডার করে ফেলবো মানে খুন করে ফেলব এরকম একটা পরিকল্পনা করি আবার চিন্তা করি যে এটা ক্যানাডার মতো একটা দেশ এখানে যদি আমি ওকে মার্ডার করি বা ওকে খুন করি তাহলে তো তদ্রফ আমিও মারা যেতে পারি এবং ওখানকার আইন শৃঙ্খলা এতটাই মানে এতটাই স্বচ্ছ এতটাই পরিষ্কার যে আমি ওর কোনো ক্ষতি করতে গেলে নেগেটিভিটি আমার ভিতরেই চলে আসবে একটা সময় আমি হয়তো এই মামলায় ফেসে যাবো বা আমিও বিপদে পড়ে যেতে পারি তো আমার কথা হচ্ছে যে না এরকম কোনো কিছুই কিন্তু করা যাবে না আমাকে যেটাই করতে হবে ঠান্ডা মাথায় বেবে চিনতে কাজ করতে হবে উগ্র মেজাজে বা মেজাজ খারাপ করে আমি ওর কোনো ক্ষতি করতে পারবো না তখন আমি খুব টেনশনে পড়ে গেলাম কী করা যায় কি করা যায় কী করা যায় না পড়তেছি বাবাকে কোনো কিছু বলতে মাকেও কোনো কিছু বলতে নিজের ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে ওর সামনেকেও দাঁড়াইতে পারতেছি না ও যখন আমার সাথে রাতের বেলা শোয় আমি সাথে কোনো সম্পর্কও জড়াইতে পারি না এবং এটাও কিন্তু ওর ভিতরে কাজ করতে যে হঠাৎ করে আমি কেন এতটা পরিবর্তন হয়ে গেলাম ও আবার মানে আমি আবার এটাও টেনশন করেছি ও বুঝে যায় কি না যে ওর চালাকি আমি বুঝে গেছে বা ও যে আমার পরিবারের সাপ হয়ে ঢুকেছে কালসাপ হয়ে ঢুকেছে বৌষে যে এটা আমি বুঝে গেছি ও যাতে এটা কোনোভাবে জানতে না পারে কারণ জানলে তো ও নিয়ে নেবে এখন যদি হঠাৎ করে আমাকে ছেড়েও ক্যানাডা থেকে বাংলাদেশে চলে যায় তাহলে তো আমি ওকে হারাইছি এবং বাংলাদেশে গিয়ে তো আমার কুড়ি টাকার সম্পদটা ও বিক্রি করে দিবে এটা ওকে বুঝতে দেওয়া যাবে না এবং অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত সম্প অনিচ্ছাকৃত অবস্থায় কিন্তু ওর সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্কটা হয় যেটা আমার কাছে খুবই খারাপ লাগতো এবং যখন সম্পর্কটা হতো আমার কাছে মনে হতো যেন আমার জন্য কে আমত মানে আমার জন্য দোজক আমি তো সব কিছু জানি একে এই নারীকে কি তার পরিচয় তো আমি সব কিছুই জানি এবং জানার পরে তার সাথে যখন আমার এই ধরনের সম্পর্কটা হয় একটা ছেলে হিসাবে এটা আমার তখন আর আমি নিতে পারতেছিলাম না মানে প্রচণ্ড রকমের কষ্ট আমার ভিতরে কাজ করতেছিল বাট উপায় নাই কাউকে কোনো কিছু বলবো বা কাউকে কোনো কিছু করব এরকম কোনো উপায় আমি পাচ্ছি না একটা সময় প্ল্যানিং করলাম যে আমি তাকে নিয়ে কেনাডার বাইরে কোথাও ঘুরতে যাবো তো কানাডার বাইরে কোথাও ঘুরতে যাওয়া আমার কিছু ইন্ডিয়ান বন্ধু ছিল আমার ওখানেই থাকতো ওরা আমার সাথেই পড়াশোনা করেছে বাট ওদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আমার একটা বন্ধু ছিল ও হিন্দু ধর্মের ছেলে ছিল ওর মাফিয়াদের সাথে ওর একটা ভালো লিঙ্ক ছিল মানে আমাদের ক্যানাডাতে যে মাফিয়া ছিল মানে ইন্ডিয়া থেকে বিভিন্ন মেয়ে নিয়ে আসতো ক্যানাডাতে অনেক ধরনের মেয়ে নিয়ে আসতো এবং মেয়ে নিয়ে আসার পরে মেয়ে সাপ্লাই করতো ইন্ডিয়া থেকে ক্যানাডায় মেয়ে সাপ্লাই করতো বিভিন্ন ভিন্ন প্রস্টিটিউটদেরকে নিয়ে আসতো খারাপ মেয়েদেরকে এই ধরনের কাজ উনি করতো তো আমার এক ফ্রেন্ডের পরিচিত আমি তখন আমার ওই ফ্রেন্ডে ধরলাম যে আমি তোর ওই মাফিয়াটার সাথে একটু কথা বলতে চাই তো আমাকে বললো তুই কেন ওনার সাথে কথা বলবি বাকি আমি বললাম যে ঠিক আছে আমার একটু জরুরি কথা আছে আমি একটু কথা বলবো পরে আমি ওনাকে কথা বললাম কথা বলার পরে আমি আমার ওয়াইফের মানে আমার ফারিশার একটা ভিডিও দেখাইলাম তাকে নৃত্যের একটা ভিডিও নাচার একটা ভিডিও যে ভিডিওটা দেখলাম যে এই মেয়েটাকে আমি সেল করতে চাই বা এটাকে আমি আপনার কাছে দিয়ে দিতে চাই প্রসেসিংটা কি তো আমাকে জিজ্ঞেস করলো মেয়ের পাসপোর্ট বা সব কিছু আমি তখন ডিটেলসে বললাম যে ও বাঙালি বাট কেনাডায় থাকে আমার সাথেই থাকে তো উনি আমাকে বলেছেন না কানাডা থেকে আমি তো কিনবো না বা কানাডা থেকে আমি নিতে পারবো না আমার কাছে যদি আপনাকে সেল করতে হয় মানে আপনি যদি আমার কাছে সেল করতে চান তাহলে আপনার একটাই রাস্তা খোলা আছে সেটা হচ্ছে আপনি আমাকে ওকে ইন্ডিয়া নিয়ে দিতে হবে মানে আমার কাছে ইন্ডিয়া নিয়ে দিতে হবে যদি আপনি আমার ইন্ডিয়াতে আমার কাছে নিয়ে দেন তাহলে আমি নিয়ে যাবো কোনো সমস্যা নেই কিন্তু আমি কানাডা থেকে ওকে কিনব না বা কানাডা থেকে আমি নিব না তাই আমি বললাম যে ঠিক আছে সমস্যা নেই ইন্ডিয়া কোথায় নিতে হবে পরে সে আমাকে একটা লোকেশান বললো যে এই লোকেশান আপনি যদি নিতে পারেন দিল্লিতে আপনি আপনার টাকা বুঝে নেবেন এবং এটারে আমি নিয়ে যাব তো আমার প্ল্যানিং হচ্ছে যদি আমি এটা করি তাহলে সাপও মরবে লাঠিও ঠিক থাকবে আমার আর কোনো বিপদ নাই তখন আমি চিন্তা করলাম একদিন ওকে হঠাৎ করে বলতেছি আমি তখন যে কাশ্মীর যে খুব সুন্দর জায়গা আমি কাশ্মীরের ভিডিও দেখতেছি বারবার ওরে বলি যে দেখো না কাশ্মীরের এই জায়গাটা কত সুন্দর ওটা কত সুন্দর আমার কাছে অনেক ভাল লাগে এবং এটা দিয়ে এই ভিউটা কত এক্সাইটেড কত নিউজ কত মানে অনেকভাবে ওকে আমি কাশ্মীরের প্রতি অ্যাক্টিভ করতেছি মানে কাশ্মীর নিয়ে বিভিন্ন ধরনের ড্রিম বিভিন্ন ধরনের স্বপ্ন আমাকে দেখাচ্ছি এবং একইভাবেও আমার স্বপ্নেই কিন্তু বিভর হচ্ছে এরকম করে কিছুদিন পর আমি হঠাৎ করে বললাম যে ফারিসা আমরা তো আসলে বিয়ের পরে তেমনভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি আমি তো আমার অফিস নিয়ে অনেক ব্যস্ত কাজ নিয়ে অনেক ব্যস্ত তোমাকে সময় দিতে পারি না তো চলুন আমরা একটু কাশ্মীরে ঘুরতে যাই আমরা একটু কাশ্মীরে ঘুরতে যাবো আমরা একটু কাশ্মীর থেকে ঘুরে আসি ও তখন সাথে তো আমাকে বলে যে না প্রয়োজন নাই ওখানে এখন অনেকগুলো টাকা খরচ হবে তখন ফ্লাইটের দাম বেশি ছিল ফ্লাইটের দাম বেশি প্রয়োজন নাই এটা ওইটা আমাকে অনেক বলতেছে আমি বললাম যে আর দূর শুধু কে টাকার পিছনে দৌড়াবো আমি আমার এত সুন্দর একটা বউ নিয়ে ঘুরবো না প্লিজ তুমি চলো না একইভাবে আমি তখন আম্মাকে বলি আম্মা তখন ওকে বলে যে ঠিক আছে রিদওয়ান যেহেতু বলতেছে তাহলে যাও না ওর সাথে সমস্যা তো নাই পরে আমাকে বললাম যে আচ্ছা ঠিক আছে চলো পরে দেন আমি ওকে নিয়ে তখন এই ইন্ডিয়ার প্রসেসিং করলাম ভিসা প্রসেস করলাম সবকিছু কিছু ঠিকঠাক করে দেন আমি তখন তাকে নিয়ে ক্যানাডা থেকে ইন্ডিয়াতে আসলাম এবং ইন্ডিয়াতে দিল্লিতে এসে উনি আমাকে যেই লোকেশানটা দিয়েছে আর কি আমরা দিল্লি এয়ারপোর্টে নামি এবং দিল্লি এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে আমি তখন আমার ভিতরে তখন দুপধুপ ধুবধুপ করতেছে যে আমি তো জানি আমাকে এখানেই সেল করে দেবো মানে সেল করবো বলতে আমাকে এখানেই দিয়ে দেবো আমি ওকে কাশ্মীর নিব না পরে আমি তখন আমার মতো করেই যে প্লেসের কথা আমাকে বলো যে হোটেলে ঠিকানা আমাকে দিল ওই হোটেলে আমি তখন উঠছি তো আমাকে বলতেছে যে এরকম নর্মাল আমরা একটা নর্মাল হোটেলে কেন উঠছে আমরা তো আর বিআইপি হোটেলে উঠতে পারতাম আমি বললাম যে না এই হোটেলটা আমাদের যে মালিক সে আমার পরিচিত এবং এই হোটেলটা ভালো আমার কাছে খুব সেভলি মনে হচ্ছে দ্যারসয়ে আমি তখন ওই হোটেলে ঢুকলাম এবং ঢুকার পরে ওকে রুমের মধ্যে রেখে আমি বললাম যে পারিশা তুমি ফ্রেশ আমি একটু নিচ থেকে আসতেছি এটা বলে আমি নিচে এসে তখন ওনাকে হোয়াটসঅ্যাপে নক দিলাম উনিও কিন্তু আমার সাথেই আসছে একই ফ্লাইটে উনিও আসছে কেনাডা থেকে যে ভাই আমি কিন্তু দিয়ে আসছি পরে উনি আমাকে টাকাটা দিচ্ছে আমি বললাম আমার টাকাটা দেওয়া লাগবে না আমি ইচ্ছে করে কিন্তু টাকা নিই এখানে কিন্তু অনেকগুলো টাকার একটা উনি আমাকে দিতে চাইছিল আমি টাকাটা নিই না নিয়ে আমি বললাম যে আপনার জিনিস উপরে আছে কিন্তু ও যাতে কখনো বের না পারে এবং ও যদি বেরোয় উনি বললো যে কখনোই বেরোতে পারবে না এবং বের হতে তো পারবেই না বরং ওকে প্রয়োজনে আমি উনি শেষ করে দেবে যাই হোক ডিটেলসে সব কিছু বলা যায় না এজন্য বললাম না তো ওনার সাথে আমার এভাবে কন্ট্রাক্টগুলো হওয়ার পরে আমি সেখান থেকে নয়াদিল্লি থেকে দেন আমি তখন আবারও ফ্লাইটে আমি কাশ্মীরে চলে যাই এবং কাশ্মীরে তখন উইন্টার ছিল অনেক সুন্দর ভিউ ছিল আমি খুব মিস করতেছিলাম ওকে আসলে আমার পরিস্থিতি তখন এরকম একটা পর্যায়ে চলে গেছে যে এইটা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না যে আমি আর কোনো কিছুর এরকম কোনো পথ আমার কাছে খোলা ছিল না যে আমি কাশ্মীর যাওয়ার পরে প্রচণ্ড কান্না করতেছি যে এত ভালোবাসছিলাম যারে তারাই এভাবে উঠাই দিয়ে আসছে বা তার জন্য এটা করলাম মানে নিজে নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি আর কি এত পরিমাণের কষ্ট হচ্ছে যে কেন এটা করলাম ও কেন আমার সাথে বেমানি করলো কেন আমাকে বিয়ে করলো কেন আমার মা হয়েও আমাকে বিয়ে করে গথিত স্বামী পানি আমার কাছ থেকে সম্পদ নিয়ে গেল বা আমি কিন্তু এই দিক আমার এই জায়গা দখল করার প্রসেসিংয়ে চলে গেছি অ্যাজ অর হাজব্যান্ড হিসাবে আমি ওই জায়গার মালিক তো আমি ওই জায়গায় আবার দখল নিয়ে যাচ্ছি বা আমি আমার লোকজন দিয়ে বাংলাদেশের জায়গাটা দখল করতেছি এভাবে একুশ দিন পর্যন্ত আমি কাশ্মীরে থাকি একুশ দিন পরে শ্রীনগর হয়ে আমি দিল্লি হয়ে দেন আমি আবার ফিরে আসি হচ্ছে আপনার ক্যানাডাতে এবং ফিরে আসার পর আমার আম্মু বলতেছে যে কিরে তোর বউ কোথায় আমি তখন খুব মন খারাপ করেছি আমাকে বলে বল না তোর বউ কই কী হইছে তেন আম্মুকে কোনো কিছু বলি না মানে কিছুই বলি না তো অনেকবার আম্মু যখন আমাকে জিজ্ঞেস করে যে কী হয়েছে রে বাবা আমি বললাম মা ও আসলে আমার সাথে বেমেনি করছে আমার আম্মু বলে বেমেনি করছে মানে আমার আম্মু আমি বললাম যে হ্যাঁ বেমেনি করছে তা বলে কী বেমেনি করছে আমার মা ওর একটা রিলেশন ছিল এটা আমি জানতাম না এবং ও আমাকে আমার সাথে ইন্ডিয়া যাওয়ার পরে ওর ইন্ডিয়াতে একটা বয়ফ্রেন্ড ছিল ওই বয়ফ্রেন্ডের সাথেও পালা গেছে আমার আম্মা বলে মেয়েটাকে আমি যতটুকু দেখেছি মেয়েটা কিন্তু এরকম না তুই যেরকম বলতেছি আমি বললাম মা বাইরে থেকে কিন্তু একটা মানুষকে চিনা জানে যে তার ভিতরটা কেমন ওর ভিতরটা যে কতটা ময়লা ছিল মা এটা তুমি জানতা না ও একটা ছেলের সাথে রিলেশান ছিল ইন্ডিয়াতে এবং যাওয়ার পর ওই ছেলের সাথে পালায়ে গেছে আমার আম্মু তখন ভীষণ মন খারাপ করলো এবং মন খারাপ করে আমাকে বলতেছে যে এটি কীভাবে সম্ভব আমি তুমি এটাকে অনেক ভালো মনে করছিলাম এই সেই অনেক কথাবার্তা আম্মুর সাথে আমার হলো হওয়ার পরে আমার আব্বা তখন কিছুটা বুঝতে পারছে যে আমি ইচ্ছা করেই কিছু একটা করেছি কারণ আমার আব্বু তো অনেক চালাক ছিল এই ঘটনার পর আব্বু অনেক খুশি হয়ে গেল বাসায় আসা যাওয়া করতেছে থাকতেছে বা সব কিছুই ঠিক আছে আর কোনো সমস্যা নেই দীর্ঘ প্রায় চার মাসের মতো কেটে গেছে এই চার মাসে আমি ফারিশা তো ওইখানে সেলই করে দিলাম মানে সেলিগুলোর মধ্যে দিয়ে আসলাম ওর কোনো সন্ধান আমি পেলাম না বা ওই কোনো সন্ধান আমি নিলাম না চার মাস পরে হঠাৎ করে আমার আম্মু হচ্ছে বাংলাদেশে যাবে আম্মু কিন্তু এর মাঝে আর কোথাও বাংলাদেশে যায়নি আমার নানু অসুস্থ নানুর অবস্থা খুবই খারাপ আম্মু নানুকে দেখার জন্য বাংলাদেশে যাবে সাথে আমার আব্বুকে নিয়ে যাবে তো আব্বু কিন্তু বাংলাদেশে টোটালি যায় না মানে যেতেই যায় না আর কি টোটালি যায় না আমি তখন কেনাডাতে এবং ক্যানাডা থাকার পর আমার আব্বু তখন বাংলাদেশে গেছে বাংলাদেশে যাওয়ার পর আমার আব্বু যেদিন গেছে ওই দিন থেকে মনে হয় এক সপ্তাহ পরেই সপ্তাহখানিক পরে হঠাৎ করে আমার আব্বু আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে আম্মু ফোন দিয়ে কান্নাকাটি করতেছে যে রিদওয়ান সর্বনাশ হয়ে গেছে তুই ইমিডিয়েটলি বাংলাদেশে ইয়েতে আয় এগিয়ে বাংলাদেশে আয় একটা সমস্যা হয়ে গেছে তো আমি বললাম কী সমস্যা তোর আব্বু পুলিশে ধরে নিয়ে গেছে থাইম বললাম যে আবার ওই ফারিশার কোনো মামলা হলো কিনা বা সেই মামলায় কোনো ঝামেলা হলো কিনা যে আব্বর পুলিশে ধরে নিবে কেন থাইম বললাম যে আম্মু কেন কী আমার আম্মু বলে নিয়ে গেছে তুই তাড়াতাড়ি বাংলাদেশে আসার ব্যবস্থা কর পরে আমি আমার ইমিডিয়েটলি আমার বিচার সব প্রসেস করলাম করে আমি তখন বাংলাদেশে ঢুকলাম ঢুকার পরে আমি দেখলাম আমার আব্বাকে জেলে ধরে নিয়ে গেছে মানে পুলিশে নিয়ে গেছে থানা হাজতে নিয়ে যাওয়ার পর আমি তখন ডিটেলসে জানার চেষ্টা করলাম যে কেন আমার আব্বাকে নিয়ে গেলো কারণ কি দেন আমি তখন জানতে পারছি আমার আব্বার নামে একটা মামলা হয়েছে এবং সেটা হচ্ছে প্রতারণা মামলা আমার আব্বা বাংলাদেশের এক নারী যার বাড়ি হচ্ছে গোলশানে ওই মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে মহিলাকে কানাডা নিয়ে যাবে বিয়ের প্রলোভন দেখিয়ে মহিলার কাছ থেকে প্রায় দুই কোটি টাকার মতো নিয়ে গেছে আমার আব্বা দুই কোটি টাকার মতো নিয়ে গেছে এই মহিলার মামলা শুধু এটা নয় এই একটা মামলা তো মানে ধরার পরে যে জিনিসগুলো ধরা খেলে আমার আব্বার মোবাইল নিয়ে যাওয়ার পরে বা আব্বার মোবাইল চেক করার পরে যেটা খেলো বাংলাদেশে প্রায় অনেকগুলো মেয়েকে এবং মহিলাকে একইভাবে আমার আব্বা প্রতারণা করেছে এবং বিভিন্ন মহিলাকে বিভিন্ন মেয়েকে এইভাবে প্রতারণা করে 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 আমার আব্বা বাংলাদেশ থেকে নিয়ে গেছে বাংলাদেশ থেকে নিয়ে গেছে বলতে ওদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে গেছে এবং তাদের অনেকের বাড়ি ছিল তারা বাড়ি বিক্রি করে আমার আব্বাকে টাকা দিছে আব্বা কেনাটা ইনভেস্ট করবে তাকে নিয়ে যাবে এরকম স্বপ্ন দেখিয়ে আমার আব্বা শত কোটি টাকার মতো বাণিজ্য করছে বিভিন্ন মেয়েদের কাছ থেকে এবং এটা একজন দুজন অগণিত মেয়ে বাংলাদেশে থাকা অবস্থায় হঠাৎ করে আমার আম্মার মাধ্যমে আমি একটা কথা শোনার পরে আমি চোখের পানি ধরে রাখতে না আমার আম্মা বলে আমার আব্বা যে ক্যানাডায় গিয়েছিল এটাও কিন্তু আমার আব্বা একটা চালাকি করে গিয়েছিল আমার আব্বা ক্যানাডাতে যাওয়ার কারণ ছিল আসলে মূলত ওই ফারিশা আমার আম্মা তো আর ফারিশাকে চিন্ত না ওই সময় আমার আম্মা বলে কোনো এক মেয়ে বাংলাদেশে নৃত্য করত। মানে মেয়েটার বাবা মারা গেছে মা ছিল মা আর মেয়ে মিলে এক বাসায় ভাড়া থাকতো মানে বাসায় ওদের নিজেদের বাড়ি ছিল একটা মানে বাসায় থাকতো তো সেখানে আমার আব্বাই মেয়ের সাথে নাকি সম্পর্কে জড়ায় জরানোর পরে মেয়েটা নৃত্যশিল্পী ছিল নৃত্য অনুষ্ঠান করতে এবং একটা পর্যায়ে আমার আব্বা ওই কম বয়সী মেয়েটাকে বিয়ে করে খুবই কম বয়সী বিয়ে করে বিয়ে করে মেয়েকে এবং মেয়ের মাকে ক্যানাডায় নিয়ে যাবে এই প্রসেসিং আমার আব্বা তখন নিজে ক্যানাডায় চলে যায় তাদের কাছ থেকে টাকা নিয়ে এবং ক্যানাডায় চলে যাওয়ার পরে আমার মা ওই মেয়ে এবং মেয়ের মায়ের আর কোনো খোঁজখবর নেয়নি আমার আব্বা আমার আব্বা ক্যানাডায় যাওয়ার পরে ওই মেয়ে এবং তার মায়ের কোনো খোঁজখবর নেই মেয়েটা নৃত্যশিল্পী ছিল আমি তখন বললাম যে মা মেয়েটার বাড়ি কোথায় তুমি কি ঠিকানা ছিল মা বলে যে নয়া ইয়েতে আপনার বইশালে অমুক জায়গায় ঠিকানাটা বলে তো আমার আমাকে যখন ফুল ঠিকানাটা বলে এবং ফুল ঠিকানাটা বলার পরে আমি আমার কাবিনের যে প্যাপারের ঠিকানা দেখি ফারিশার সম্পূর্ণ মিলে দেখতে যে ঠিকানাটা সম্পূর্ণ ফারিশার ঠিকানা আমি তখন মাকে বলি যে মা আমি যাকে বিয়ে করেছিলাম ফারিশা তুমি কি তাকে চিন্তা মা বলে যে না আমি তখন মাকে সম্পূর্ণ ডিটেলসটা খুলে বলি এবং খুলে বলার পরে মা আমাকে বলে এই মেয়েটা আর কেউ না এই মেয়েটা তোর আবার প্রথম বউ ফারিশ এবং যার বাবার মৃত বাবার বাড়ি বিক্রি করে তোর বাবাকে টাকা দিয়েছে এই টাকা দিয়ে তোর বাবা কেনাড়াতে গিয়েছে এবং মেয়েটা কোনো না কোনোভাবে তোর ঠিকানা নিয়ে তোর সাথে সম্পর্ক করেছে তোর বাবাকে শাস্তি দেওয়ার জন্য এবং মেয়েটাকে তুই কী করেছিস আমি তখন মায়ের কাছে এটা বলতে পারি না যে মা আমি তোকে ইয়েতে ইন্ডিয়াতে নিয়ে এরকমভাবে আমি ওকে এরকম খারাপ মানুষের সাথে তুলে দিই সেটা আমি আম্মুকে বলি না না বলার পরে আম্মু জাস্ট আমাকে বলে যে মেয়েটা এখন কোথায় আমি ও মতো আম্মা চলে গেছে অন্য কারোর সাথে আমার আম্মা তখন আর কোনো কিছু বললো না এবং আব্বাকে তো আমি বের করার প্রসেসিং করলাম এবং অনেক টাকা পয়সা খরচ করে আব্বা যেহেতু ক্যানাডার নাগরিকত্ব ছিল আব্বর পাসপোর্ট ছিল তো সেই জায়গায় ক্যানাডা এম্বাসির সহযোগিতা আমি আব্বাকে বের করি বের করার পরে আমাদের যে জায়গাটা গেছিল এবং যে জায়গাটা আমি ফারিশের যে জায়গাটা ছিল ফারিশের নামে যে জায়গাটা নিয়েছি ওইটাও আমি কোনো না কোনোভাবে কাগজপত্র ঠিকঠাক করে আমি আমার নামে করে জায়গা আবার সিল করি করে সব কিছু ঠিকঠাক করে আব্বাকে বের করে আমি মাকে এবং বাবাকে নিয়ে টোটালি ক্যানাডা থেকে আপনার বাংলাদেশ থেকে আবার পুনরায় ক্যানাডাতে আসি এবং কানাডা আসার পর আমি সর্বপ্রথম আমার ওই ইন্ডিয়ান বন্ধুরার সাথে যোগাযোগ করি যার মাধ্যমে আমি আমার ফারিসাকে দিয়ে আসছিলাম এবং সেখানে আমি যোগাযোগ করে এক বছর নয় দীর্ঘ প্রায় চার থেকে পাঁচ বছরের মতো কয়েক কোটি টাকা পর্যন্ত আমি দেওয়ার জন্য রাজি হই যে ফারিসাকে ওই চক্র থেকে বের করে আনার জন্য বা ও আছে কি না কিন্তু আমি ওই চক্রের আর কোনো হদিশ পাইনি আমি ইন্টারন্যাশনালি যে গ্রুপগুলো আছে রয় থেকে শুরু করি ইন্ডিয়ার বড় বড় এজেন্টের মাধ্যমে আমি তখন ওর ডিটেলস বলি ছবি দেখা এই করি সেই করি কিন্তু কোনোভাবেই আমি ওকে বের করতে পারি নাই এবং আজও আমি যখন রাতের বেলায় ঘুমাই হঠাৎ করে আমার কাছে মনে হয় যেন উচিৎকার করে বলতেছে যে তুমি আমাকে আগুনের মধ্যে ফেলে দিলা রিদন আমাকে অনেকগুলো মানুষ এসে আমাকে আমাকে খেয়ে ফেলতেছে রিদন আমার মাংস চাপাই গেছে আমাকে বাঁচা আমাকে বাঁচা আমাকে নিয়ে যাও আমি প্রতিটা রাতে ওর কান্নারি কান্নার শব্দ শুনতে পাই এবং একটা যে আমি আমার বাবার উপরে রাগ করে আমার মাকে নিয়ে আমি কেনাডাতে আলাদা বাসায় থাকতে শুরু করি ইভেন আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি আমার মাকে নিয়ে আলাদা একটা বাসায় থেকে আব্বুর সাথে আমার কোনো যোগাযোগ নাই আব্বু আব্বুর ব্যবসা বাণিজ্য দেখে আব্বুর মতো করে থাকে আমি আমার মাকে নিয়ে আলাদা একটা বাসায় থাকি কিন্তু কেন যেন আমার কাছে মনে হয়ে যাবে আমি ফারিশের উপর অনেক অন্যায় করেছি তো আমি ওকে ফিরানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটুকুন করেছি আমি অনেক খুঁজেছি এবং যত প্রশাসনিক লেভেলে ইন্টারন্যাশনালি যত জায়গা আছে যত বড় বড় প্লেস আছে আমি সব জায়গায় গিয়েছি কোথাও থেকে আমি আসলে ফারিশাকে খুঁজে আনতে পারিনি এবং আজও আমার সেই মনের ভিতর একটাই কষ্ট যে আমার আব্বার পাপের ফসল আমি ভোগ করেছি এবং মনে হয় যে মৃত্যুর পরে আমি কখনো জান্নাত পাবো না কোন আমি আমার মাকে নিয়ে হজ করেছি দুই দুইবার হজে গিয়েছি বাট হজে যাওয়ার পরেও আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমি ফারিশার উপরে অন্যায় করেছে আমি আজও ফারিশার যে মা আছে ফারিশার মায়ের জন্য আমি টাকা পয়সা পাঠাই উনি বরিশালে থাকে ওনার সাথে আমি এখনও কথা বলি উনি আজও জানে না যে ওনার মেয়েকে আমি নিজের হাতে মেরেছি এখনও ওনার বাসায় গেলে উনি আমাকে মানে নিজের মেয়ের বন্ধু হিসাবে খুব বেশি আদর করে অ্যাপয়েন্ট করে ভালোবাসে ওনার সামনে গেলেও আমার মাথাটা হেড হয়ে থাকে তো আমার মতো যাতে আর কোনো ছেলে এরকমভাবে প্রতারিত না হয় এবং আমার মা আর আমি আমার দুজনেই আপনার গল্প শুনে খুব ভালো লাগে এবং সর্বোপরি আমি আম্মুর কাছেও বলেছিলাম যে ফাড়ি আমি এরকমভাবে সেল করে দিয়েছি বা ইন্ডিয়াতে নিয়ে দালাল চক্রের গেছে দিয়ে দিয়েছি আমার আম্মা এটা শোনার পরেও খুব মন খারাপ করে যেহেতু তোর বাবার উপরে ভালোবাসা দেখাতে গিয়ে এত বড় কাজটা করা তো ঠিক হয়নি আসলে মেয়েটার কোনো অপরাধ নাই মূল অপরাধই ছিল তোর বাবা তো যাই হোক আমার অনেক কষ্ট হয় আমার আম্মুর অনুরোধে আমি আপনাকে গল্পটা লিখলাম এবং আপনার যদি প্রয়োজন মনে করেন আপনি আমার গল্পটা প্রচার করতে পারেন আর আপন ভাই ভালো থাকবেন আপনার জন্য দোয়া ভালোবাসা ক্যানাডা থেকে রিদওয়ান আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত গল্প জুড়ে রিদওয়ানের জুড়ে আমার সাথে থাকার জন্য বন্ধুগণ একটা বিষয় কি জানেন আমরা প্রতিটা মানুষের গল্প শুনি কিন্তু গল্পের পিছনে আরেকটা গল্প লুকিয়ে থাকে যেটাকে ইংরেজিতে বলে বিহাইন্ড দ্য স্টোরি আমরা পিছনের গল্প শুনি না আমরা একটা মানুষকে উপর থেকে যতটুকু জাজমেন্ট করি ধরেন একটা সন্ত্রাসী কোনো একটা মানুষ সন্ত্রাসী করছে রাস্তায় আমরা তাকে সন্ত্রাস হিসেবে চিনি ডাকাতি করেছে ডাকাত হিসেবে তাকে চিনি চুরি করেছে চোর হিসেবে চিনি কিন্তু তার চোর হওয়ার পিছনে ডাকাত হওয়ার পিছনে সন্ত্রাস হওয়ার পিছনেই কিন্তু একটা একটা হৃদয় বিতারক গল্প লুকিয়ে থাকে একটা কলিজা কাঁপানো চরম কষ্টদয় কোনো গল্প লুকিয়ে থাকে এই গল্পটা কিন্তু আমরা শুনি না যদি একটা ডাকাতের পিছনের গল্পটা আমরা শুনতাম তবে এই ডাকাতের প্রতিও আমাদের সিম্প্রীতি কাজ করত আমরা এই পৃথিবীতে সবাই মানুষ হয়ে জন্মাই আমরা কেউ খারাপ হয়ে জন্মাই না আমরা এই দুনিয়াতে আমাদের নিজের নামটা নিয়ে পর্যন্ত জন্মাই না সমাজ আমাদেরকে একটা নাম দেয় একটা পরিচিতি দেয় এবং সমাজ থেকে চোর বদনাশ চিন্তাইকারী বা খারাপ মানুষ জন্মায় আবার এই সমাজ থেকে ভালো মানুষ জন্মায় দোষ যদি কেউ করে থাকে এই সমাজ করে কিন্তু কোনো মানুষ করে না তাই বলে পাপকে ঘৃণা করো পাপিকে নয় এবং আজকের যে ফারিশা হারিয়ে গেল হয়তো ফারিসার মতো এরকম অসংখ্য মেয়েরা আছে যারা এভাবে প্রতারিত হচ্ছেন আজকের হৃদয়নের গল্প শুনে আপনি একটু সতর্ক হন অবশ্যই জেনে শুনে বুঝে পরিবারের সিদ্ধান্তে কোনো সিদ্ধান্তে উপলক্ষিত হন কারণ চেহারা আর রূপ দেখেই কিন্তু মানুষকে যাচাই করা যায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা আজকের মধ্যে দেখে বিদায় দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে আল্লাহ এন্ড আসসালামু আলাইকুম